মানে আজকে লাইভে আমি টোটালি একেবারে দেখো আমি ক্যাপশনে কি লিখে দিয়েছি হ্যাঁ আজকে আমি ক্যাপশনে কি লিখে দিয়েছি তোমরা একটু কাইন্ডলি জাস্ট একটু লক্ষ্য করে দেখবা যে আপুরা মানে আমাদের আজকে লাইভে যতগুলো আপু জয়েন করবে ঠিক আছে আমাদের আজকে লাইভে যতগুলো আপু জয়েন করে লাইভটা শুধুমাত্র 10টা করে শেয়ার করবে আমি কিন্তু আজকে লাইক খুব ঝটপট করে একটা লাইভ করব বিকজ প্রচুর মাথা ব্যথা সো মানে লাইভে তোমাদেরকে যেহেতু কথা দিয়েছি আপু এইজন্য মূলত লাইভে আসছে না হলে কিন্তু আমি লাইভে আসতাম না হ্যাঁ জাগাতুল মালিক আপু আসসালামু আলাইকুম কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এন্ড সবাইকে হাই হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আমার কিউট শোনা আপুগুলো যে যেখানে আছো অনেক বেশি ভালো আছে আমি সুন্দর আছি এবং অনেক 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 বেশি ভালো আছো আচ্ছা সবার জন্য দোয়া রইল এন্ড অনেক অনেক ভালোবাসা রইল কারণ তোমরা এত দূর থেকে আমাকে দেখছো এন্ড আমার লাইভটা দেখছো এন্ড আমাকে টাইম দিয়ে লাইভটা দেখছো লাভ ইউ সো মাচ সবাইকে আপু আমি সবার প্রথমে কমেন্ট করেছি কিন্তু তুমি প্রথম পড়লা না সাদিয়া শোনা আপু আমি সবার ফার্স্টে তোমার কমেন্টটাই পেয়েছি আপু সরি আপু পড়তে পারি নাই ওকে তো আমাদের আজকে লাইভে আমি আজকে ফার্স্টে বলে দিছি আফসানা মিমি আপু লিখছে আপু আসসালামু আলাইকুম যতগুলো কিউট আপু আমাকে সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম এন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তোমাদের দয় তোমরা কে কেমন আছো বলবা জোবাইদা খানম লিখছে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শোনা আপু তো আপুরা আমাদের আজকে লাইভে যারা যারা জয়েন করবে ঠিক আছে আমাদের আজকে লাইভে আপুরা যারা যারা জয়েন করবে আপু আজকে জানাতুল মা আপু ডিনার করছি বলতে আজকে বাইরে গেছিলাম কাশি খেয়ে আসছে আপু আর রাতে খাবো না আপু তোমাকে অনেক সুন্দর লাগছে আচ্ছা তাসনুভা আপু লিখস আপু আসসালামু আলাইকুম আসলে এটা এত বেশি ভালো লাগছে যে এটা আবারও পড়ে ফেললাম অনেক বেশি ভালো লাগছে আমার ওই দিন মানে আমি যে পড়ছি আপু মানে পড়ার ফার্স্টে আমি বুঝি নাই যে এটা মানে আমার কাছে এত ভালো লাগবে বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই জন্য মূলত আমি পড়ে ফেলছি সো জানি না তোমাদের কাছে কেমন লাগছে চৌকাটটা বাট আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে মার্শাল্লাহ হ্যাঁ বিবি ক্রিম দেখাও ইয়েস দেখানোর জন্যই তো লাইভ আইসছে আনিকা সোনা চল আইসান লিখছে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি অ্যাক্টিভ আপনি আচ্ছা তাসমিয়া আপু লিখছে আপু হাই আপু হ্যালো আপু আমিরা তুন নিসা হাই আপু হ্যালো আপু তো আসিনা আপু লিখছে আপু আসসালামু আলাইকুম আপু তুমি আজকে আগে লাইভে জয়েন করছো আচ্ছা নীলানোর আপু লিখছে আপু কম্বোটা দেখো ইয়েস সোনাপু তাড়াতাড়ি প্রোডাক্ট দেখিয়ে লাইভ শেষ করো ইয়েস আপু আচ্ছা সো আমি আমার কি লাইভ জুম করলে ভালো লাগে না এভাবে থাকলেই ভালো লাগে আমাকে একটু বলবা ঠিক আছে আমি কি লাইভটা জুম করে দিব না এভাবে থাকবে আমাকে একটু কমেন্ট করে বইলো তো আমার আপুগুলো তো আসিনা আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলে দিয়েছে আপু আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু অনেক মানিয়েছে আচ্ছা ঠিক আছে মালয়েশিয়া থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে দেখার জন্য তানজিনা একটা লিখছে আপু আসসালামু আলাইকুম কেমন আছো আপু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তোমাদের দয় অনেক বেশি ভালো আছে আপু আমি অনেক বেশি ভালো আছি তানহা একটা সোনা আপু লিখছে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জান আমার জয়েন করছে মাহাদিয়া মিপ্তা চলে আইসছে নীলপুরি আপু চলে আইসছে এন্ড সবাইকে লাভ ইউ সো মাচ আমার লাইভে জয়েন করার জন্য শারমিনা আক্তার আপু লিখছে ওয়াও থ্যাংক ইউ জানাতুল মা লিখছে আপু এভাবেই থাকবো আচ্ছা এভাবেই কি থাকবো না লাইভটা জুম করবে একটু বলবা হ্যাঁ এভাবেই কি আমি থাকবো নাকি লাইভটা আমি আরেকটু জুম করবো আমাকে একটু জাস্ট কাইন্ডলি কমেন্ট করতে হবে হ্যাঁ আমি কি এভাবেই থাকবো নাকি লাইভটা জুম করবো একটু বলবা হ্যাঁ আপু কথা কম কাজ বেশি ইয়েস ঠিক আচ্ছা আমাদের আজকের লাইভে আমি কথা কাজ এখন বেশি করি কথা কম বলি সো আমাদের আজকের লাইভে হ্যাঁ আমাদের আজকের লাইভে যতগুলো আপু জয়েন করবে যতগুলো আপু আমাদের আজকের লাইভে জয়েন করবে ইনশাল্লাহ প্রত্যেকটা আপু আমাদের 1000 টাকা সুথিং জেল গিফট পাবে আমাদের আজকে লাইভে যতগুলো কিউট সোনা লক্ষ্মী আপুগুলো জয়েন করবে ইনশাল্লাহ প্রত্যেকটা আপু কিন্তু আমাদের 1000 টাকা সুদিং জেলটা গিফট পাবে বাট প্রত্যেকটা আপুকে ভালোবেসে আমার লাইভটা শুধু 10টা শেয়ার করতে হবে প্রত্যেকটা আপুকে আমার লাইভটা ভালোবেসে 10টা করে শেয়ার করে ফেলতে হবে বিকজ যতগুলো আপু আপু তুমি একদম রাইট টাইমে লাইভে আসো আপু আসলে আমার একটু মানে লেট হয়ে গেলে ধরো আমি যেদিন বলি 3টা বাজে লাইভ আসবো সো 3টা একও যদি বেজে যায় আপু আমার অনেক বেশি খারাপ লাগে মানে অনেক রাগ উঠে ঠিক আছে এই জন্য মূলত আমি আগেই লাইভ আসার মানে অনেক ট্রাই করি কথা কম কাজ বেশি বলার পর কাজ স্টার্ট আল্লাহ
তোমরা সবাই আমার সাথে ইয়ারকি মারছো, এভাবেই থাকো আপু। আচ্ছা ঠিক আছে, আপু থেকে গেলাম আজকে এভাবে। ওকে, তো যেটা বলছিলাম, আপুরা আমাদের আজকে লাইভে যতগুলো আপু জয়েন করবে ইনশাল্লাহ ততগুলো আপুই আমাদের 1000 টাকা সুথিং জেলটা টোটালি গিফট পেয়ে যাবা। আপু তোমাকে ভালোবেসে ফেলছি, তো আসি না তাপ লিখছে লাভ ইউ টু। আপু আপু সাদাপুরি কম্বোটির অফার আছে? ইয়েস আপু অবশ্যই অফার আছে। তো দেখো, এটা মূলত এমন একটা সুথিং জেল, লাইক একটু তোমরা খেয়াল করে আপুরা দেখো, এই সুথিং জেলটা বেসিক্যালি আমাদের স্কিনকে অনেক বেশি সফট রাখতে হেল্প করবে, মানে অনেক বেশি আপুরা সফট রাখতে হেল্প করবে। এন্ড যেহেতু আমাদের রোজা আসছে, আমি মনে করি রোজার জন্য বেস্ট একটা প্রোডাক্ট, কারণ রোজায় থেকে কিন্তু আমাদের নর্মালি অনেক আপুদের আসছে যারা হচ্ছে স্কিনটা অনেক বেশি শুকিয়ে যায়, মানে অনেক টায়ার্ডনেস লাগে। তো এটা জাস্ট আপু তুমি যদি রোজার মধ্যে স্কিন ইউজ করতে পারো, ইনশাল্লাহ তোমার স্কিনের মধ্যে একটা তরতাজা ভাব চলে আসবে। হ্যাঁ আপু, মানহা মনি আপু লিখছে, আপু তোমার লাইভটা অনেক ভালো লাগে, লাভ ইউ সো মাচ আপু, এত সুন্দর এত কিউট কিউট কমেন্ট গুলো আসলে আমার অনেক বেশি ভালো লাগে। নুসরাত আপু মেকআপ কম্বো দেখাবো, তো 1000 টাকার মেকআপ কম্বো দেখাবো। আপু তোমার গলার সেট অনেক নাইস আপু, এটা আমি গত কালকে না পরশু দিন মেবি পড়ছি, বাট অনেক ভালো লাগছে, বিধায় আমি আজকেও পরে নিয়েছি আপু, অনেক বেশি ভালো লাগছে। আপু আমি কোনোদিনও গিফট পাইনি, অবশ্যই পাবা সুজনী, শোনো অবশ্যই পাবা। আমি এটাই কিন্তু বলতে বলতে এত লেট করে ফেললাম, সরি আপুরা। এইটা কিন্তু আমাদের 1000 টাকা সুথিং জেলটা, বাট আজকে লাইভে যতগুলো আপু আমার লাইভটা 10টা শেয়ার করবে ইনশাল্লাহ প্রত্যেকটা আপু কিন্তু এটা গিফট পেয়ে যাবে। আজকে লাইভটা যতগুলো আপু শেয়ার করবে ইনশাল্লাহ প্রত্যেকটা আপু কিন্তু আমাদের এটা গিফট পেয়ে যাবে। প্রত্যেকটা আপুকে লাইভ 10টা শেয়ার করতে হবে, কারণ তোমরা দেখো এত কষ্ট করে যারা আমার লাইভ শেয়ার করো। আপুর ড্রেসটা নাইস লাগে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো যতগুলো আপু আমাকে ভালোবেসে আমার লাইভটা মাত্র 10টা করে শেয়ার করবে ইনশাল্লাহ প্রত্যেকটা আপু আমাদের পক্ষ থেকে 1000 টাকা সুথিং জেল গিফট পেয়ে যাবা। আমি অবশ্যই চেক করে দেখবো, যতগুলো আপু আমার লাইভটা মাত্র 10টা শেয়ার করছে আমি ইনশাল্লাহ তাদের সবাইকে এটা গিফট করে দিব। এবং আপু আমার এখানে শফিকুল খান লিখছে, আপু আমার এখানে তার 12টা বাজে মালয়েশিয়া। আচ্ছা ওকে, আচ্ছা তো যেটা বলছিলাম এটা হচ্ছে আমি লাইভ শেয়ারের উইনারকে গিফট করব। এন্ড দেন সেকেন্ড হচ্ছে যে আপুটা আমার লাইভ সব থেকে বেশি আজকে শেয়ার করবে, সাইমা আপু চলে আসছে, যে আপুটা আজকে আমার লাইভ সব থেকে বেশি শেয়ার করবে তাকেও এটা গিফট করব। এবং আজকে লাইভের মধ্যে যে আপুটা সব থেকে বেশি লাভ রিয়্যাক্ট এন্ড দেন ওয়াও রিয়্যাক্ট দিয়ে ফেলবে আমিও কিন্তু তাকে এটা গিফট করে দিব। যে আপুটা আজকে লাইভের মধ্যে সব থেকে বেশি লাভ রিয়্যাক্ট এন্ড দেন ওয়াও রিয়্যাক্ট দিয়ে ফেলবে ইনশাল্লাহ আমি তাকেও কিন্তু এটা গিফট করে দিব। যে আপুগুলো লাইভের মধ্যে সব থেকে বেশি কমেন্ট করবে তাকেও আমি 1000 টাকা সুথিং জেল গিফট করব। এন্ড দেন আজকে লাইভের মধ্যে যে লাকি আপুটা সব থেকে বেশি লাইভের মধ্যে লাভ রিয়্যাক্ট এন্ড দেন ওয়াও রিয়্যাক্ট দিবে আমি ইনশাল্লাহ তাকেও কিন্তু এটা গিফট করে ফেলবো। সো মানে লাইভ 10টা শেয়ার করলে তোমরা এটা গিফট পেয়ে যাচ্ছ, লাইভের মধ্যে সব থেকে বেশি কমেন্ট করলো এটা গিফট পেয়ে যাচ্ছ, এন্ড দেন লাইভের মধ্যে সব থেকে বেশি লাভ রিয়্যাক্ট এন্ড দেন ওয়াও রিয়্যাক্ট গুলো যে দিবে তাকেও কিন্তু এটা গিফট করে দিব, একেবারে আনলিমিটেড। সো আমার কি হচ্ছে না আপুগুলো, একেবারে যে যত বেশি পারো লাইভের মধ্যে লাভ রিয়্যাক্ট ওয়াও রিয়্যাক্ট দিয়ে ফেলো, এন্ড দেন কমেন্ট বেশি করো, এন্ড দেন লাইভটা শেয়ার করে দাও, আমি ইনশাল্লাহ তোমাদের সবাইকে এটা গিফট করে দিব। আপু সাদাপুরি কম্বোটা জাস্ট ওয়া বেস্ট একটা প্রোডাক্ট আপু। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ রাফি আপু, লাভ ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা রিভিউ আমাদেরকে দেওয়ার জন্য লাভ ইউ সো মাচ। এন্ড আপু তোমার জন্য অনেক অনেক দোয়া রইল আপু আমার পক্ষ থেকে। আপু আমিও আগে শেয়ার দিয়েছি কিন্তু, আচ্ছা নূরজাহান শোন আপু অবশ্যই পাবা, আপু তুমি যদি রেগুলার আমাদের পেজে অ্যাক্টিভ থাকো অবশ্যই পাবা। সাদাপুরি কম্বোটা দেওয়ার জন্য থ্যাংকস আপু, ওয়েলকাম, সাদাপুরি কম্বোটা অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর সুন্দর রিভিউ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে ফাইনালি তাহলে আমি এখন দেখাবো আমাদের মেকআপ কম্বোটা। এখন আমি ফার্স্ট অফ অল দেখাবো আমাদের মেকআপ কম্বোটা। নরমালি কিন্তু আমরা সব মেয়েরাই চাই কিন্তু টুকিটাকি মেকআপ করতে, রাইট? কিন্তু এমন কিন্তু অনেক আপুরা আছে যারা মেকআপ করতে চায় কিন্তু স্কিনের কোনো ক্ষতি হবে না, এইরকম এই ধরনের কারা কারা মেকআপ করতে চায়, লাইক সুরা, মানে সুরা মেকআপ, ঠিক আছে? এটাকে হচ্ছে আমার সিক্রেট, লাইক আমি যেভাবে লাইক বাইরে গেলে রেডি হই আমি সেই কম্বোটাই বেসিক্যালি তোমাদেরকে দিব। আপু কম্বোটা কেমনে নিব, আচ্ছা আপু একটু ওয়েট করো আমি বলে দিব। আপু তোমার সাদাপুরি কম্বোটা সেটা অন্য কোনো প্রোডাক্টের তুলনায় হয় না, লাভ ইউ সো মাচ আপু, লাভ ইউ সো মাচ। ওকে
তো আমি এখন মূলত যে কম্বো চাপও দেখাবো মূলত এটা হচ্ছে আমার মেইন সিক্রেট লাইক মেকআপ কম্বো যেটা দিয়ে আমি বেসিক্যালি বাইরে কোথাও গেলে আমি রেডি হই আমি কিন্তু সেই কম্বোটাই মূলত তোমাদেরকে দিব আমি মূলত আপুরা বাইরে গেলে যখন আমি নিজে পার্সোনালি যেভাবে মেকআপ করি লাইক একদম চুরি চোরা মেকআপ যেটাকে বলে ঠিক আছে একেবারে চোরা মেকআপ লাইক একেবারে ফাঁকি যোগে ঠিক আছে ফাঁকি দেওয়ার মতো একটা মেকআপ আমি করি মানে নরমালি যেটা সবাই করতে পারবা বাট তোমাদের স্কিনে এক বিন্দু পরিমাণেও ক্ষতি হবে না আমি চাই আমার কোন কাস্টমার আপু যেন লাইক যেখান থেকে প্রোডাক্ট নিক না কেন তারা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় তাদের ফেসে সো বেসিক্যালি আমি কিন্তু কখনোই মেকআপ করার সাপোর্ট করি না যদিও আমি পারি না এবং আমি পছন্দও করি না ঠিক আছে তো যাই হোক আমি মূলত আপনারা যেভাবে বাইরে গেলে যে প্রোডাক্ট গুলো দিয়ে আমি রেডি হই এবং আমার স্কিনে যেন ক্ষতি না হয় এইরকম এইরকমের প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি রেডি হব রাইট তো আমিও চাই আমি যেভাবে রেডি হই কোনো ক্ষতি ছাড়া এবং ন্যাচারালি ভাবে আমি চাই আমার কাস্টমার আপুগুলো আমার কিউচুনা আপুগুলো যেন এভাবেই রেডি হতে পারে খুবই 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 লাইক একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে তো সেটা হচ্ছে মূলত আমাদের মেকআপ কম্বোটা খুবই ছোট এবং খুবই কিউট একটা মেকআপ কম্বো হবে খুবই ছোট এন্ড দেন খুবই 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 কিউট একটা মেকআপ কম্বো হবে যেখানে অলমোস্ট তোমরা পাঁচটা প্রোডাক্ট পেয়ে যাবা আপুরা এখানে অলমোস্ট আপুরা তোমরা পাঁচটা প্রোডাক্ট পেয়ে যাবা প্রথমত এইটা দেখো এটা তোমার তিনটা প্রোডাক্টের কাজ করবে ফার্স্ট অফ অল এটা ডে ক্রিমের কাজ করবে এটা সানস্ক্রিনের কাজ করবে এন্ড দেন এটা কিন্তু ফাউন্ডেশনের কাজ করবে লাইক তোমরা যে নরমালি আপুরা ফাউন্ডেশন গুলো ইউজ কর না ট্রাস্ট মি ওগুলোর থেকেও কিন্তু এটা হচ্ছে খুব সুন্দর একটা কাভারেজ দিবে বাট কোন সাইড ইফেক্ট ছাড়া বরং আপু এটা দিয়ে তুমি যদি মেকআপ করো তাহলে তুমি নরমালি রান্নাও করতে পারবা এন্ড দেন রোদেও যেতে পারবা কারণ এটা কিন্তু এসপিএফ যুক্ত একটা মেকআপ বলো এসপিএফ যুক্ত একটা ফাউন্ডেশন বলো বা যে ক্রিম বলো যেটাই বলো না কেন কিন্তু এটা হচ্ছে টোটালি একটা এটা হচ্ছে টোটালি এমন একটা প্রোডাক্ট আপু এটা ফাউন্ডেশনের কাজ করবে এটা বিবি ক্রিমের কাজ করবে এটা ডে ক্রিমের কাজ করবে এমনকি এমনকি এটা কিন্তু তোমার সানস্ক্রিনের কাজ করবে যেটাতে এসপিএফ 50 দেওয়া আছে এটার কাভারেজটা আমি একটু দেখাই এটার কাভারেজটা আমি একটু দেখাই সাদা পরি কম্বোটা কত আপু শোনা একটু একটু ওয়েট করো আমি দেখাচ্ছি এই যে জাস্ট তোমরা দেখো যে এখানে তুমি যে ক্রিমটা আপু পেয়ে যাচ্ছে এটার কাভারেজটা জাস্ট দেখো ঠিক আছে এটা জাস্ট আপুরা কাভারেজটা তোমরা দেখো এটা এত সুন্দর লাইক তোমাকে এত সুন্দর ভাবে একটা কাভারেজ দিবে মানে তুমি কল্পনাও করতে পারবে না মাশাআল্লাহ মানে এটা আমরা নরমালি আপুরা যে ফাউন্ডেশন গুলো ইউজ করি ওগুলোর থেকেও অনেক সুন্দর একটা কাভারেজ দিবে এই জন্যই মূলত আমি যখন আমি মূলত আপুরা তোমরা সবাই কিন্তু জানো যে তোমাদের জানা তো মেকআপ করতেও পারে না এবং মেকআপ পছন্দও করে না তেমন একটা তো সেক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে যখন বাইরে যাই বা কোনো বিয়ে বাড়িতে বা কোনো দাওয়াতে যাই আপুরো জাস্ট এই এই ক্রিমটা দিয়ে আমি জাস্ট মেকআপ করি ঠিক আছে কারণ এটা আপুর এত সুন্দর একটা কাভারেজ দিবে মানে তোমরা নিজেরা অনেক বেশি খুশি হবে লাইক এটা যখন তুমি তোমার ফেসে লাগাইতে পারবা কারণ আপু এটা আমরা যখন নরমালি ফাউন্ডেশন গুলো আপু ইউজ করি ওগুলো কিন্তু আমাদের স্কিনের মারাত্মক ক্ষতি করে এটা মেকআপ কিন্তু আমাদের স্কিনের জন্য আদৌ ভালো না এটা কিন্তু আমরা সবাই জানি তারপর আমরা আমাদের স্কিনকে আমাদেরকে আরো বেশি সুন্দর রাখার জন্য আমরা মেকআপ করি ঠিক আছে বাট এটা নরমাল বাট কিন্তু আমি চাই মানে এমন একটা জিনিস দিয়ে আমরা মেকআপ করবো আপু যেটা আমাদের স্কিনের কোনো ক্ষতি যেন না করতে পারে আমি বললাম না একটা চোরা মেকআপ লাইক একদম তোমরা চুরি করে যেটাকে বলে একদম কোনো ব্লাশার লাগবে না কোনো ফাউন্ডেশন লাগবে না কোনো কনসিলার লাগবে না মানে একেবারে ফাঁকি যোগিতে তোমরা একেবারে মেকআপ করতে পারবা মাত্র 290 টাকার প্রোডাক্ট দিয়ে এই কম্বোটার মধ্যে আপু তুমি পেয়ে যাচ্ছ এই ক্রিমটা এন্ড দেন তুমি পেয়ে যাচ্ছ একটা হোয়াইট কালারের কাজল একটা হোয়াইট কালারের কাজল তুমি কম্বোটার মধ্যে পেয়ে যাচ্ছ এন্ড দেন কম্বোটার মধ্যে তুমি পেয়ে যাচ্ছ একটা লাইনার প্লাস শ্যাডো এটা কিন্তু 2-in-1 এটা হচ্ছে মেরুন এন্ড দেন ব্ল্যাক এটা 2-in-1 যেটা হচ্ছে লাইনার প্লাস হচ্ছে তোমার আই শ্যাডো ওকে সো এটা তুমি পেয়ে গেল এন্ড দেন তুমি এখানে পেয়ে যাচ্ছ একটা হুদা বিউটির ম্যাট লিপস্টিক কালার কালারটা হচ্ছে নোট কালার হবে এটা হচ্ছে হুদা বিউটির একটা ম্যাট লিপস্টিক তো তুমি এটা কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছ এবং এবং এই হচ্ছে মূলত আমাদের মেকআপ কম্বোটা এই হচ্ছে বেসিক্যালি আমাদের মেকআপ কম্বোটা আপু যেখানে এটা পেয়ে যাচ্ছে কাজল পেয়ে যাচ্ছে এবং লাইনার প্লাস শ্যাডো পেয়ে যাচ্ছে এবং একটা লিপস্টিক পেয়ে যাচ্ছে বলো আর কি চাই
বলো তোমাদের আর কি চাই, ঠিক আছে? এগুলো থাকলে কি আর কোনো কিছু লাগে বলো? আমার মনে হয় না যে আর কোনো কিছু লাগে, কারণ আমি কিন্তু নরমালি এটা দিয়ে রেডি হই। তো আমি যে ভাবলাম যে আমি নিজেই যেহেতু মানে এই কম্বলটা দিয়ে মেকআপ করি বা বাহিরে গেলে রেডি হতে পারি, তাহলে আমার আপুরা কেন পারবে না, তাই না? এই জন্যই বলতে এটা তোমাদের জন্য আনা, আদারওয়াইজ কোনো কিছুই না। সো এই কম্বোটা আজকে লাইভে যতগুলো আপু নিবা ততগুলো আপু এই 150 টাকার বানানা লিপ বামটা টোটালি গিফট পেয়ে যাচ্ছ। মেকআপ কম্বোটা যতগুলো আপু আজকে লাইভে অর্ডার করবা প্রত্যেকটা আপু এখানে 150 টাকার বানানা লিপ বাম গিফট পেয়ে যাচ্ছ। মেকআপ কম্বোটার প্রাইস কিন্তু 1000 টাকা করে, মেকআপ কম্বোটার প্রাইস হচ্ছে 1000 টাকা করে, কিন্তু আজকে লাইভে আপুরা টোটালি তোমরা আমাদের এই অফারটা মাত্র 7 দিন চলবে। তো লাইভ টাইমে যতগুলো আপু আজকে অর্ডার করবা মেকআপ কম্বোটা ততগুলো আপুই পেয়ে যাচ্ছ মাত্র 290 টাকায়। সাদা পরী কম্বোটা জাস্ট ওয়াও আপু, বেস্ট প্রোডাক্ট। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। ওকে সো মেকআপ কম্বো রেগুলার প্রাইস পড়বে 1000 টাকা, কিন্তু আপুরা আজকে লাইভে অর্ডার করলে মাত্র 290 টাকায় পেয়ে যাচ্ছ। রিয়েলি ও মাই গড আপু, আমি একটা নিতে চাচ্ছিলাম মেকআপ কম্বোটা রেগুলার প্রাইস পড়বে 1000 টাকা, লাইভ অর্ডার করলে মাত্র 290 টাকায় পেয়ে যাচ্ছ। তনিমা আপু লিখছে আপু তুমি খুব কিউট, থ্যাংক ইউ সো মাচ আপু, আমি নিব মেকআপ কম্বোটা। আচ্ছা ঠিক আছে সোনা আপুরা, মেকআপ কম্বোটা অনেক কিউট লাগছে তোমায়, থ্যাংক ইউ সো মাচ আপু। মেকআপ কম্বোটা যতগুলো আপু আজকে লাইভে অর্ডার করবা একমাত্র ততগুলো আপুই সাথে আরো একটা 150 টাকার লিপ বাম গিফট পেয়ে যাচ্ছ। ছোট্ট একটা মেকআপ কম্বো আপু যেটা তুমি লাইভে অর্ডার করলে সাথে কিন্তু আরেকটা 150 টাকার বানানা লিপ বাম গিফট পেয়ে যাচ্ছ। আপু চিটাগং এ কি ডেলিভারি চার্জ কত? 120 টাকা আপু। সো আমি মেকআপ কম্বো রেখে দিব, যা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবা, ঠিক আছে? মেকআপ কম্বোটা নিব। আচ্ছা ওকে সোনাপুরা, নিতে হলে ইনবক্স করতে হবে, নিতে হলে টোটালি ইনবক্স করতে হবে। এন্ড দেন এখানে আপু খুব সুন্দর একটা লিপস্টিক পেয়ে যাচ্ছে তোমরা, খুবই খুবই লাইক খুবই সুন্দর একটা লিপস্টিক আপু পেয়ে যাচ্ছে, অনেক সুন্দর একটা কালারের লিপস্টিক আপু। আমি নিব রিয়া আপু লিপস। আচ্ছা ঠিক আছে আপু, আচ্ছা ওকে ইয়েস আপু, সবার স্কিন টোনে বিবি ক্রিমটা স্যুট করবে, সেটা তোমরা নিয়ে ফেলতে পারো আপু। কালারটা জোস একটা কালার লিপস্টিক, লিপস্টিকের 4টা কালার আছে, তোমরা একটু বলবা যে কোন কালারগুলো নিবা। হ্যাঁ ওকে দেন গেল, এখন আমি শুরু করব আমাদের কম্বোটা দিয়ে। সো ফার্স্ট অফ অল তোমরা আমাকে একটু কমেন্ট করো আপু, সাদা পরি কম্বোটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু, মাশাআল্লাহ অলরেডি আমি 3টা রিভিউ পেয়ে গিয়েছি। খুলদায় চার্জ কত? জাকিয়া সোনা আপু 120 টাকা ক্যাশ অন ডেলিভারি, সবাই কিন্তু ডেলিভারি চার্জ দেয় 150 টাকা করে, 180 টাকা করে, কিন্তু আমরা নেই তোমার 120 টাকা করে। আমাকে একটু পানি দিয়ে যাবেন তো? আচ্ছা আপু জাস্ট ওয়াও লিপস্টিক ইয়েস আপু, আপু স্পটের জন্য কি করবা? আচ্ছা আপু লিজা শোনা একটু ওয়েট করো, একটু ওয়েট করো আমি দেখাচ্ছি আপু। ঝিনাইদহ ডেলিভারি চার্জ কত জানাতে আপু? 120 টাকা। ওকে তো আপু কমেন্ট কেন পড়ো না, পড়ে দিয়েছি জানাতুল মা আপু পড়ে দিয়েছে আপু, অনেক সময় মিস্টেক হয়ে যায় আপু। তো এখন তোমরা বলো তো আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা কারা কারা স্কিন কে প্রচুর পরিমাণে ফর্সা করতে চাও, তোমরা কোন কোন আপুর স্কিন কে কোন ক্ষতি ছাড়া অনেক বেশি পরিমাণে ফর্সা করতেছে, আমাকে একটু কমেন্ট করবা, আমাকে জাস্ট একটু কমেন্ট করে ফেলবা যে তোমরা কোন কোন আপুর স্কিন কে অনেক বেশি ফর্সা করতেছো বাট এক বিন্দু পরিমাণেও ক্ষতি ছাড়া, এক বিন্দু পরিমাণেও কারা কারা স্কিন এন্ড দেন বডি কে ফর্সা করতেছো আমাকে একটু জাস্ট কমেন্ট করে ফেলবা। কারণ আপুর আমি এখন তোমাদেরকে যে কম্বোটা দেখাবো এই কম্বোটা কিন্তু আমার নিজের ইউজ করা একটা কম্বো, আমার নিজের আপুরা একটা ইউজ করা কম্বো, যেটা দিয়েই মূলত আমি আজ আমার স্কিন এন্ড দেন বডিকে এত সুন্দর ভাবে ফর্সা করতে পারছি। নাদিয়া আপু লিখছে আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আমাকে একটু পানি দিয়ে যান। আচ্ছা আপু বডি ক্রিমটা প্রাইস কত? আচ্ছা বলে দিব নাদিয়া শোনা, আলহামদুলিল্লাহ তুমি কেমন আছে? হ্যাঁ আপু লিখছে আপু আমি নিব। ওকে শোনা আপু, তো এইটা হচ্ছে আপুরা মূলত আমাদের সাদা পরি কম্বোটা যেটা কিন্তু আমি নিজে ইউজ করি সুলতানা আপু, 120 টাকা, যেটা কিন্তু আপুরা আমি নিজে ইউজ করি এন্ড দেন আমি নিজে ইউজ করে কিন্তু আজ আমার স্কিন এন্ড দেন বডিকে এতটা সুন্দর ভাবে ফর্সা করছি। আপু 4টা লিপস্টিক নেই কম্বোটার সাথে, তাহলে লিপস্টিক গুলোর দাম কত আসবে? আপু 50 টাকা করে আসবে, 50 টাকা করে আসবে সোনা আপু, 50 টাকা করে আসবে। কখন তো বলতেছে না পানি খাবো, হবে সময় দেন দেন দেন, সমস্যা নেই, কি হয়েছে বুঝি নাই, যান ইয়া দরজা বন্ধ করে দেন। আচ্ছা সো হাই আপু
অনেক সুন্দর মিনা মিনা আপু লিখছে লাভ ইউ সো মাচ আপু আচ্ছা আপু লাভ দেন সবাই একটু বেশি বেশি করে লাভ রিয়ার টান দেন ওআরএক্স গুলো দিয়ে ফেলো আমি একটু রিকোয়েস্ট করব আমার কি হচ্ছে না আপু গুলোকে আমার লাইভের মধ্যে একটু বেশি বেশি করে লাভ রিয়ার টান দেন ওআরএক্স গুলো দিয়ে ফেলো আপু আপনাদের ডেলিভারি চার্জ অন্যান্য পেজে থেকে কম ইয়েস আপু আমরা প্রত্যেকটা মানে প্রত্যেকটা পেজে ডেলিভারি চার্জ নাই তোমার মিনিমাম 150 টাকা করে বাট আমরা নেই 120 টাকা আপু আসসালামু আলাইকুম আপু আমি তোমার পেজে নতুন কমেন্ট করলাম আকি ইসলাম আপু লিখছে লাভ ইউ সো মাচ সোনা আপু পেজে লাইক এন্ড ফলো দিয়ে রাখবা হ্যাঁ যারা যারা নতুন আছো তারা অবশ্যই আমাদের পেজে কিন্তু আপুরা লাইক এন্ড দেন ফলো দিয়ে রাখবা কারণ যেটা হবে আমি পরবর্তীতে লাইভ আসলে তোমরা সবার আগে বুঝতে পারবা আচ্ছা আমি না কথা বলতে পারতেছি না অনেক গলা ব্যথা আপু আপু ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ কত ঢাকার মধ্যে 60 টাকা ঢাকার বাইরে 120 টাকা অনেকেই ঢাকার মধ্যে 80 টাকা নাই ঢাকার বাইরে 180 টাকা বা 150 টাকা নাই কিন্তু আমি কিন্তু লাইক হচ্ছে তোমার ইয়া করি না অনেকেই বলে আপু আমাদের মডারেটর বলে বাড়াতে বাট আমরা বাড়াই না আপু অনেক কষ্ট হচ্ছে আজকে কথা বলতে আপু আসসালামু আলাইকুম আপু পড়ে দিয়েছি আপু তুমি তোমায় মিষ্টি লাগে তনি মা আপু লিস আপু তোমার নামটা কিন্তু অনেক সুন্দর আপু অনেক সুন্দর তোমার নামটা আপু কম্বো ক্রিম আর দুইটা লিপস্টিক নিলে কত আসবে হ্যাঁ না আপু একটু ওয়েট করো আপু আমি ডিটেলসটা বলে দিব 300 আপুরা চলে আসছে এত রাতে আমি 300 আপুকে পাবো ও মাই গড লাভ ইউ সো মাচ ঠিক আছে আপু হ্যালো আপু হাই আপু তো সবাইকে অনেক 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 ভালোবাসা আমার পক্ষ থেকে কারণ আমি ভাবতেও পারি না আমি 300 আপুকে পাবো ও মাই গড লাভ ইউ সো মাচ আপু লাভ ইউ সো মাচ ওকে সো আপু লিপস্টিক ইয়েস আপু আচ্ছা আজকে না মনে হচ্ছে শুধু গল্পই কয়েক হ্যাঁ এরকম একটা ব্যাপার আপু কয়েকদিন থেকে শেয়ার করতেছে অবশ্যই আপু আপু পারি নাই কেন মানে বুঝি না তোমাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ মিনা আপু আচ্ছা ফারজান আপু লিখছে হাই আপু হ্যালো আপু থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের লাইভে তোমরা যে জয়েন করছো এতেই আমি অনেক লাকি বিকজ তোমাদের মতো আপুগুলো আমাকে এত কিউট কিউট আপুগুলো আমাকে টাইম দিয়ে আমার লাইফটা দেখছে এটাই অনেক বড় কিছু আমার কাছে আপু আমার টেক্সটটা পড়া হয় নাই কেন পড়ে দিয়েছি আপু আর ইয়া করতে হবে না তোমাকে অনেক কিউট লাগে কুলসুম আপু লিখছে লাভ ইউ সো মাচ আপু নীলপরি লিখছে কেমন আছো আপু শুধু লিপস্টিক কত কইরা 50 টাকা করে মিনিমাম তোমাদেরকে পারচেস করতে হবে আমাদের কয়টা মিনিমাম পারচেস করতে হবে 200 এর বেশি হ্যাঁ 200 মিনিমাম পারচেজ করতে হবে আচ্ছা ওকে আর আর কথা বলবো না আমি এখন প্রোডাক্টে চলে আসি তো প্রথমত দেখো আপনারা এইটা হচ্ছে কিন্তু আমাদের সাদা পরি ফেস এন্ড বডি কম্বো যেটা কিন্তু আমি দিয়ে আমার স্কিন এন্ড দেন বডিকে ফর্সা করছি আমি বললাম না যে কারা কারা স্কিন এন্ড বডিকে ফর্সা করতে চাও বলো আপু সাদা পরি কম্বোটা একটা ব্যবহার করলে কি হবে না আপু তিনটা ব্যবহার করতে হবে সো কোন কোন আপুরা স্কিন এন্ড বডিকে ফর্সা করতে চাও বটেও কিন্তু স্কিনকে পার্মানেন্টলি লাইক হেলদি ভাবে কারা কারা ফর্সা করতে চাও আমাকে একটু কমেন্ট করো এন্ড দেন কোনো সাইড ইফেক্ট ছাড়া কারণ আপুরা আমি প্রথমেই বলে দিচ্ছি সাদা পরি কম্বোটি কিন্তু আপুরা আমার 1.5 বছর সেলিং একটা কম্বো এটা আমি অলমোস্ট আপুরা 1.5 বছর ধরে সেল করছি এন্ড দেন আমি নিজে কিন্তু ইউজ করছি আমি নিজে কিন্তু আপুরা কম্বোটি ইউজ করছি এন্ড আমাদের রেগুলার আপুরা হয়তো থাকলে বুঝতে পারবে যে আমি একমাত্র কিন্তু আমাদের সাদা পরি কম্বোটা দিয়েই আজ আমি আমার স্কিন এন্ড দেন বডিকে ফর্সা করছি মানে এই সাদা পরি কম্বোটা দিয়েই আমি আমার স্কিন এন্ড আমার বডিকে টোটালি কিন্তু হেলদি ভাবে ফর্সা করছি মানে তোমরা আমার স্কিন টোনটা এন্ড বডির কালারটা দেখো যে সমস্ত আপুরা লাইক আমার মতো কোন ধরনের কোন সাইড ইফেক্ট ছাড়া একই সাথে স্কিন এবং বডিকে ফর্সা করতে চাও তারা একটু কমেন্ট করে ফেলবা কারণ আপুরা এখানে কিন্তু তোমরা আমি একটু বলি এখন আমি তোমাদেরকে প্রথমেই বলে দিছি তুমি হয় আমার পেজ থেকে অর্ডার করো বা যেখান থেকে আপু তোমার ভালো লাগে তোমরা ওইখান থেকে অর্ডার করবা বাট আমার যে কথাটা আপু সেটা হচ্ছে তুমি যেখান থেকে নাও না কেন আপু প্রোডাক্টটা অন্তত একটু রিসার্চ করে নিও যে ওই প্রোডাক্টটা তোমাকে আদৌ হেলদি ভাবে রেজাল্ট দিবে কিনা মানে আমার কথা হচ্ছে তোমরা যে পেজ থেকে আপু প্রোডাক্টটা নাও না কেন অন্তত একটু রিসার্চ করে নিও যে ওই প্রোডাক্টটা আদৌ তোমাকে হেলদি ভাবে রেজাল্ট দিবে কিনা কারণ এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট কথা এটা আমি অনেক রিসার্চ করে জানতে পারছি যে যে প্রোডাক্টটা আপু তোমাকে হেলদি ভাবে ফর্সা করবে না ওই ফর্সানেসটা আপু তুমি কখনোই টিকে রাখতে পারবে না যে প্রোডাক্টটা আপু তোমাকে হেলদি ভাবে ফর্সা করবে না ওই ফর্সানেসটা আপু তুমি কখনোই টিকে রাখতে পারবে না এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার তিনটা ইউজ করলে পার্মানেন্ট ফর্সা হবে আর কখনো ইউজ করতে হবে আপু অমানা আপু না আপু কখনোই না কারণ বললাম না যে
তোমরা প্লিজ আমার কথা আপু তুমি যেইখান থেকে প্রোডাক্টটা নাও না কারণ অন্তত একটু রিসার্চ করে নিও যে ওই প্রোডাক্টটা তোমাকে আদৌ হেলদি ভাবে রেজাল্ট দিবে কিনা কারণ তোমরা যে যেখান থেকে যে যতগুলো প্রোডাক্ট আপু ইউজ করো না কেন বা যত দামি প্রোডাক্ট আপু তুমি ইউজ করো না কেন কিন্তু যে প্রোডাক্টটা তোমাকে হেলদি ভাবে ফর্সা করবে না ওই ফর্সানেসটা তুমি কখনোই লং টাইম টিকিয়ে রাখতে পারবে না এটা অনেক 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 রিসার্চ করে আমি কিন্তু জানতে পারছি সো আমার কথা হচ্ছে আপুরা তোমরা আমার আমার পেজ থেকে কিনো না তুমি যেখান থেকেই কিনো ঠিক আছে তুমি যেখান থেকে কিনো বাট একটু রিসার্চ করে কিনো এটা হচ্ছে আমার কথা কারণ আমি চাই না কোনো আপু অনলাইন থেকে প্রোডাক্ট কিনে ঠকুক এই জন্য মূলত এটা আমার দায়িত্ব তোমাদেরকে বলার দায়িত্ব আমার ঠিক আছে এই জন্য আমি বলে দিছি আপুরা তোমরা যেখান থেকে কিনো না কেন প্রোডাক্টটা অন্তত একটু রিসার্চ করে কিনবা কারণ যে প্রোডাক্টটা তোমাকে হেলদি ভাবে রেজাল্ট দিবে না ওটা তোমাকে কখনোই মানে পার্মানেন্টলি ফর্সা করবে না কারণ কি জানো আপুরা কারণ আপুরা এখন কিন্তু হোয়াইটেনিং প্রোডাক্ট অনেক পাওয়া যায় এটা তোমরাও কিন্তু জানো যে আশেপাশে বলো বা যেখানে সেখানে বলো হোয়াইটেনিং প্রোডাক্টের কিন্তু কোনো অভাব নাই বাট এর মধ্য থেকে আপুরা আমাদেরকে এমন প্রোডাক্ট চুজ করতে হবে যেটা রিয়েলি তোমার প্রাকৃতিক উপাদান দিয়ে মেক করা যেটা রিয়েলি তোমাকে হেলদি ভাবে রেজাল্ট দিবে কারণ আপুরা যে প্রোডাক্টটা তোমাকে হেলদি ভাবে রেজাল্ট দিবে ওই প্রোডাক্টটা কিন্তু প্রথম দিন থেকে তোমাকে ট্রিটমেন্টের মতো রেজাল্ট দিবে সেটা তোমার স্কিনের ভেতরের লেয়ারকে যে প্রোডাক্টটা তোমাকে ট্রিটমেন্টের মতো রেজাল্ট দিবে ওইটা প্রথম দিন থেকে তোমার স্কিনের ভেতরের লেয়ারকে প্রচুর পরিমাণে প্রোটেক্ট করবে এন্ড দেন স্ট্রং করবে তারপরে হেলদি করবে তারপরে তোমার স্কিনের ভেতরের লেয়ারটা আপু যখনই পুরোপুরি ফর্সা হয়ে যাবে তখনই কিন্তু তোমার স্কিনের উপরের লেয়ারটা টোটালি ফর্সা হওয়া শুরু করবে যার ফলে তোমার ওই ফর্সানেসটা কিন্তু আজীবন ঠিকই যাবে লাইক পার্মানেন্টলি হয়ে যাবে যেটা তুমি প্রোডাক্ট ইউজ করতে করতে অফ করে দেবে আর পরিবর্তন আসবে না কারণ এখন আপু এমন অনেক হোয়াইটেনিং প্রোডাক্ট আছে যেগুলো হয়তো তোমাদের মধ্যেও এমন হয়েছে যেহেতু আমরা সেল করি প্রোডাক্টের বিজনেস করি আপু আমরা কিন্তু এমন অনেক আপুকে পেয়েছি যারা আমাদের ইনবক্স এসে ডিরেক্টলি বলছে আপু আমি এত মানে লো কোয়ালিটির কেমিক্যাল যুক্ত কম দামি প্রোডাক্ট আপু ইউজ করে আমার স্কিনের বারোটা বেজে গিয়েছে এখন আমরা কি করবো এমন অনেক আপু আসছে আপু আমার মায়ের বার্থডে আপু উইশ করো হ্যাপি বার্থডে আন্টি হ্যাপি বার্থডে আপু আন্টি কেমন আছেন আন্টি আন্টিকে আমার সালাম দিও আপু আন্টিকে আমার সালাম দিও আসসালামু আলাইকুম আন্টি মায়াবী রাজকন্যা লিখছে আপু ওয়া 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 আচ্ছা তো যেটা বলছিলাম যে কারণ হচ্ছে এখন দেখবে এমন অনেক আপুরা শিকার হচ্ছে লাইক অনেক অনেক হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করছে কিন্তু হয়তো ওগুলো ইউজ করে আপুরা সাময়িক হয়তো স্কিনকে বা বডিকে ফর্সা করছে কিন্তু কিছুদিন পরে দেখা দিচ্ছে তার স্কিনের মধ্যে মানে কম দামি প্রোডাক্ট ইউজ করলে আপু সব থেকে বড় যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে স্কিনে কিন্তু অকালে বয়সের চাপ পড়ে যায় দেখবা তোমার বয়স অনেক কম কিন্তু দেখতে তোমাকে অনেক বেশি বয়স্কর মতো লাগছে আপু মেয়ে আপু 3 ইয়ার্স বেবি আপু আমার মেয়ের ও আচ্ছা আপু বুঝি নাই আপু আমি বুঝতে পারছি না তো দেখা যাচ্ছে যে ওই প্রোডাক্ট গুলো হয়তো সাময়িক আপু তোমাকে ফর্সা করবে বাট তুমি যখনই আসলে ওগুলো ইউজ করা অফ করে দিবা তখনই তোমার স্কিনটা আবার আগের মতো কালো হয়ে যাবে বরং আবার হচ্ছে তোমার স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে যাবে সো এই জন্য আপুর আমি রিকোয়েস্ট করব তোমরা অন্তত স্কিন কেয়ার করবা না বডি কেয়ার করবা না তারপর অন্তত কম দামি প্রোডাক্ট গুলো ইউজ করবা না যেটা তোমাকে আনহেলদি ভাবে ফর্সা করবে এটা আমার রিকোয়েস্ট থাকলো ঠিক আছে কারণ আপুরা আমরা একটু হলেও কিন্তু তোমাদের থেকে বেশি জানি কারণ আপুরা একটা প্রোডাক্ট সম্পর্কে না জেনে কখনোই লাইভ এসে সেল করা জানে এটা কখনোই পসিবল না কারণ একটা মানুষ বিজনেস কিন্তু একজন একদিনের জন্য করে না আপুরা ঠিক আছে যে আমার একদিনে আজকে সেল হলে এনাফ আমার আর দরকার আমি আজকে অনেকগুলো কথা সাজিয়ে এনে যদি তোমাদেরকে বলে দেই আপুরা সো ওই প্রোডাক্টটা তুমি যদি ইউজ করে রেজাল্ট না পাও তাহলে কিন্তু আমি বিজনেসটা আমি লং টাইম টিকিয়ে রাখতে পারবো না ঠিক আছে সো এই জন্য আপুরা তোমাদের থেকে অল্প হলেও কিন্তু আমরা জানি কারণ আমরা বিজনেস আমরা প্রোডাক্ট নিয়ে যেহেতু কাজ করি আপু আমরা অনেক রিসার্চ করে করে কিন্তু একটা প্রোডাক্ট আমরা আনি আমাদের আনতে হয় কারণ আমাদের বিজনেসটা কিন্তু লং টাইমের জন্য করা সো আমরা যদি আপু লো কোয়ালিটির প্রোডাক্ট এনে তোমাদেরকে দিয়ে দিই সো ওটা ইউজ করে তোমরা যদি রেজাল্ট না পাও তাহলে কিন্তু আমি কখনোই বিজনেস লং টাইম ধরে করতে পারবো না হ্যাঁ এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার তো যাই হোক এখন আমার এই কম্বোটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ অনেক 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 বেশি এক্সপেন্সিভ কারণ আমার একটাই টার্গেট আপু আমি দরকার হয় তোমার আমার কম সেল হোক হ্যাঁ কারণ কম দামে প্রোডাক্ট কিন্তু আমি কখনোই সেল করব না কারণ আমি অনেক দিন আগে করতাম বাট আপুরা যেদিন থেকে আমি জানতে পারছি যে কম দামি প্রোডাক্টের মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে যেগুলো আসলে স্কিনের মারাত্মক লেভেলের ক্ষতি করে ফেলে এটা আমি আপু যেদিন থেকে জানতে পারছি আমি ওই দিন থেকে টোটালি কিন্তু ক্লোজ করে দিয়েছি কম দামি প্রোডাক্ট সেল করা তারপর থেকে আমি ডিসিশন নিয়েছি এখন থেকে আমার আপুদের জন্য যতটুকু করার দরকার আমি ততটুকুই করব
ঠিক আছে। তো তারপর থেকে আলহামদুলিল্লাহ আমি এই ডিসিশনটা নিয়েছি যে আমি এখন তো এক্সপেন্সিভ দামি মানে প্রোডাক্ট আনবো, এটা আমার প্রফিট কম হোক। যদিও দামি প্রোডাক্টে প্রফিট কম হয়, সো আমার কথা আমার প্রফিট কম হোক আপুরা, কারণ একটা কম দামি প্রোডাক্ট সেল করলে কিন্তু ওতে অনেক বেশি লাভ হয়, কারণ কম দামি প্রোডাক্টগুলো কিন্তু অনেক কমে পাওয়া যায়, বাট দামি প্রোডাক্টগুলো কিন্তু অনেক বেশি টাকা লাগে আপুরা, এটা তোমাদের জানার কথা। তো এই জন্য মূলত আমার কথা আমার প্রফিট কম হোক আপুরা, বাট আমার প্রত্যেকটা আপুকে 100% রেজাল্ট পেতে হবে কিন্তু কোনো ক্ষতি ছাড়া, এটা হচ্ছে মূলত আমার মেইন টার্গেট। সো আলহামদুলিল্লাহ তারপর থেকে আমি ডিসিশন নিয়ে আমাদের সাদাপুরীর কম্বোটা আনছি, এবং এই কম্বোটা আপুরা টোটালি ডিফারেন্ট একটা কম্বো। আমাদের সাদাপুরীর কম্বোটি কিন্তু একেবারে ডিফারেন্ট একটা কম্বো, যেটার মেইন কাজই কিন্তু তোমার এক্সট্রা লেভেলের কালো স্কিনকে ফর্সে করা মাত্র 7 দিনের মধ্যে। এটার মেইন কাজই কিন্তু আপুরা তোমার এক্সট্রা লেভেলের কালো স্কিনকে মাত্র 7 দিনে ফর্সে করা। কারণ কি জানো? কারণ এটা টোটালি আপুরা প্রাকৃতিক উপাদান দিয়ে মেক করা। তোমার এই সাদাপুরী কম্বোটা একেবারে প্রাকৃতিক লাইক ন্যাচারালি উপাদান দিয়ে মেক করা, যেটার মধ্যে কিন্তু 3 ধরনের ইনগ্রেডিয়েন্টস আছে, মানে এটার মধ্যে তোমার 3 ধরনের উপাদান আছে। একটা হলো তোমার ভাইটামিন সি এবং কোলাজেন এবং গোলাপ ফুলের পাপড়ি। কম্বোটা কিন্তু আপনারা দেখো, এটা হচ্ছে হোয়াইট কালারের রোজ, মানে সাদা কালারের গোলাপের পাপড়ি দিয়ে মেক করা, ঠিক আছে? এটা হচ্ছে সাদা কালারের গোলাপের পাপড়ি দিয়ে মেক করা। সো এটা হচ্ছে একেবারে, এটার মেইন কাজ হলো তোমার প্রচুর কালো স্কিনকে ফর্সা করা। এর মধ্যে কিন্তু 3 ধরনের উপাদান আছে। সো ফার্স্ট অফ অল কোলাজেন, ভাইটামিন সি এবং গোলাপের যে পাপড়ি আছে, এগুলো বেসিক্যালি তোমার প্রচুর কালো স্কিন অ্যান্ড দেন বডিকে টোটালি ফর্সা করবে মাত্র 7 দিনের মধ্যে। এবং এর মধ্যে আর এক ভাগ উপাদান আছে আপু, যেটা হচ্ছে তোমার স্কিনের লাইক কোনো সাইড ইফেক্ট ছাড়া এবং হেলদি ভাবে ফর্সা করবে। মানে এই কম্বোটা তুমি প্রথম যেদিন থেকে ইউজ করে স্টার্ট করবে, ওইটা কিন্তু প্রথম দিন থেকে তোমার স্কিনের লেয়ারকে প্রচুর পরিমাণে স্ট্রং করবে অ্যান্ড দেন হেলদি করবে। তারপরে কিন্তু তোমার স্কিনের উপরে লেয়ারটা ফর্সা করবে, যার ফলে তোমার স্কিনটা পুরোপুরি কিন্তু পার্মানেন্টলি রেজাল্ট পেয়ে যাবে। যদিও আপু তুমি কম্বোটা ইউজ করতে করতে অফ করে দাও, তাতেও কিন্তু তোমার স্কিনে কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে না। কারণ আপুরা আমি আবারও করে বলে দিচ্ছি, এটা টোটালি প্রাকৃতিক উপাদান দিয়ে মেক করা, লাইক গোলাপ ফুল দিয়ে এটা বানানো, ঠিক আছে? এখানে গোলাপ ফুলের পিকচারও কিন্তু দিয়ে দিয়েছে কোম্পানি। সো এটা তোমার টোটালি প্রাকৃতিক উপাদান, যেটা তোমার প্রথম দিন থেকেই কিন্তু তোমাকে টোটালি হেলদি ভাবে ফর্সা করবে। অ্যান্ড দেন এই কম্বোটা যতগুলো আপু ইউজ করুক না কেন, বা যে কোনো স্কিন টোনার আপুরা ইউজ করুক না কেন, তাকে 100% কিন্তু 7 দিনের রেজাল্ট দিবে। এই কম্বোটা যে কোনো আপুরা ইউজ করুক না কেন, তাকে 100% কিন্তু 7 দিনের রেজাল্ট দিবে, কারণ এটা প্রথম 7 দিন তোমাকে পুরোপুরি হেলদি করবে। তো মিনিমাম তোমাকে 7 দিন টাইম দিতে হবে, মিনিমাম কম্বোটি ইউজ করলে আপুরা তোমাদেরকে 7 দিন টাইম দিতে হবে, কারণ এটা আপু অন্য রকম কম্বো না, মানে অন্যান্য কম্বোর মতো না, আছে একদিনে তোমাকে সাদা দুধের মতো করে দিল, বাট পরবর্তীতে কি ক্ষতি করলো কি ভালো করলো এটা দেখার কোনো প্রয়োজন নাই। এই আমার কম্বো কিন্তু ওই ধরনের কম্বো আপু না, এটা হচ্ছে তোমাদেরকে মিনিমাম প্রথম 7 দিন টাইম দিতে হবে, কারণ এটা টোটালি তোমাকে হেলদিনেস, মানে এটা হচ্ছে টোটালি হেলদিনেস একটা কম্বো, যেটা প্রথম 7 দিন মিনিমাম তোমাকে দিতে হবে। প্রথম 7 দিন মিনিমাম তোমাকে ওয়েট করতে হবে, বিকজ এই কম্বোটা আপু প্রথম 7 দিন তোমার স্কিনকে ভেতর থেকে অনেক বেশি হেলদি করবে। আর আমি প্রথমেই কিন্তু বলে আসছি যে যে প্রোডাক্টটা আপু তোমাকে হেলদি ভাবে ফর্সে করবে, ওই ফর্সেনেসটা তুমি লং টাইম টিকিয়ে রাখতে পারবা। তো এটা আপু তোমাকে মিনিমাম প্রথমে 7 দিন টাইম দিতে হবে, কারণ এটা ওই প্রথম 7 দিন কিন্তু তোমার স্কিনের ভেতরে লাগে অনেক বেশি হেলদি করবে, অনেক বেশি স্ট্রং করবে। তারপরে 7 দিন পর থেকে মূলত তোমার স্কিন অ্যান্ড বডি কিন্তু ফর্সে হওয়া শুরু করবে। মূলত এটা টোটাল কিন্তু হেলদিনেস প্রোডাক্ট। আমার কথা হচ্ছে আমার প্রোডাক্টের প্রাইস বেশি হোক, আমার সেল কম হোক, কিন্তু আমার প্রত্যেকটা কাস্টমার আপুকে 100% রেজাল্ট পেতে হবে। এ টু জেড আমার পেজের প্রত্যেকটা কাস্টমার আপুকে 100% রেজাল্ট পেতে হবে, এটা হচ্ছে মূলত আমার মেইন টার্গেট, এটা হচ্ছে মূলত আমার মেইন টার্গেট। তো আলহামদুলিল্লাহ যে আমি তারপর থেকে আমাদের সাদাপুরি কম্বোটা আমাদের স্টকে আনছি, এবং সাদাপুরি কম্বোটা আমি প্রথম লাইক যেদিন আমাদের স্টকে আনি আপু, আমি কিন্তু তার পরের দিন থেকে নিজে ইউজ করা শুরু করে দেই। যেদিন থেকে কম্বোটা আমাদের স্টকে আসে, আমি কিন্তু তার পরের দিন থেকে নিজে আমার স্কিনে ইউজ করা শুরু করে দেই, কারণ আমি চাই না যে ধরো আমি যদি ডিরেক্ট ক্লাস তোমাদেরকে কম্বোটা দেখাইতাম, তো আমার কথা তোমাদের স্কিনে তো ক্ষতিও হইতে পারতো না। এই জন্য মূলত আমি কম্বোটা নিজে রিস্ক নিয়ে নিজে ইউজ করছি, এন্ড আলহামদুলিল্লাহ যে এটা আপুরা আমি প্রথম যে 7 দিন ইউজ করি, আমি কিন্তু প্রথম 7 দিন কোনো রেজাল্ট পাই না, মানে 3 থেকে 7 দিন প্রথম 7 দিন আমি কিন্তু কোনো রেজাল্ট পাই না। সো আমি ভেবেছিলাম যে ওই প্রথম 7 দিন হয়তো বা কোন, মানে ওই প্রথম 7 দিন যখন আমি দেখলাম এটা কোনো রেজাল্ট দিল না,
আমি ভেবে নিয়েছিলাম এটা হয়তো কাজ করবে না। তারপরে আপু আমি 7 দিন পর থেকে মূলত বুঝতে পেলাম যে না, এটা ওই প্রথম 7 দিন আমার স্কিন এবং বডিকে ভেতর থেকে হেলদি করছে। তারপর থেকে এটা আমার স্কিন এবং বডিকে মূলত হচ্ছে 7 থেকে 10 দিনের মধ্যে আমার স্কিন এন্ড বডিকে ফর্সে করা শুরু করে দিয়েছে। সো আলহামদুলিল্লাহ যে তারপর থেকে এটার বয়স কিন্তু আজ 1.5 বছর ধরে। তোমরা একটু ভাবো, এটা কিন্তু অল্প দিন না আপু, এটা আমি অলমোস্ট আমার 1.5 বছর সেল করা একটা কম্বো। তো তোমরা একটা ব্যাপার একটু খেয়াল করে দেখো যে জান্নাতুল মালিক আপু, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। একটা ব্যাপার তোমরা একটু ভালোভাবে দেখো যে আজ আমার কম্বোটা আপু যদি আমি সেল করতাম, তো আমার এই কম্বোটা নিয়ে যদি আমার কাস্টমাররা রেজাল্ট না পাইতো আপু, তাহলে এটা আমি কখনোই লং টাইম সেল করতে পারতাম না, কখনোই কিন্তু আমি এত বেশি লং টাইম ধরে আপুরা সেল করতে পারতাম না। কারণ এই কম্বোটা যদি আজ আমার কাস্টমার ইউজ করে রেজাল্ট না পাইতো, তো আমি যেন কখনো এই কম্বোটা এতদিন ধরে সেল করতে পারতাম না। আজ এই কম্বোটা ইউজ করে আমার কাস্টমার আপুরা 100% রেজাল্ট পেয়েছে, বিধায় কিন্তু তারা এত সুন্দর সুন্দর রিভিউ আমাদেরকে দিয়েছে আলহামদুলিল্লাহ। অনেক শুক্রিয়া আল্লাহর কাছে যে আমরা মূলত এমন একটা কম্বো পেয়েছি যার জন্য এটা আমি অলমোস্ট 1.5 বছর ধরে সেল করতে পারছি। আর যদি আমার এই কম্বোটা আপুরা ইউজ করে রেজাল্ট না পাইতো, তো আমি কখনোই কম্বোটা আপু 1.5 বছর সেল করতে পারতাম না। এটা একেবারেই নর্মাল একটা ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক, আমার কথা, আমার সেল কমুক, আমার প্রফিট কমুক, বাট আমার প্রত্যেকটা কাস্টমার আপুকে 100% রেজাল্ট পেতে হবে। এই জন্য মূলত আমি কম্বোটা নিজে ইউজ করে আপু 100% যখন দেখলাম, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, কোন ক্ষতি ছাড়া মূলত চাইব আমার বডি এবং স্কিনকে মাশাল্লাহ ফর্সা করে দিছে, আমি কিন্তু শিওর হয়ে তারপরে লাইভে দেখিয়েছেন আলহামদুলিল্লাহ। এই জন্য মূলত আজ আমি 1.5 বছর ধরে কম্বোটা সেল করতে পারছি, কারণ আমার পেজে প্রত্যেকটা আপু কিন্তু 100% রেজাল্ট পেয়েছে। আমি এই কম্বোটা আজ 1.5 বছর ধরে সেল করছি জাস্ট একটাই কারণ, সেটা হচ্ছে আমার পেজে যাবতীয় আপুরা 100% রেজাল্ট পেয়েছে। এমন অনেক আপুরা এসে বলছে, আপু আমি এর আগে অনেক প্রোডাক্ট ইউজ করছি কিন্তু কোনো রেজাল্ট পাই নাই, বাট তোমার কম্বো ইউজ করে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি। বললাম না, আমার এই কম্বোটা টোটালি তোমার প্রাকৃতিক উপাদান দিয়ে মেক করা, যেটার মেইন কাজই কিন্তু এক্সট্রা লেভেলের কালো স্কিনকে সাদা করা। লাইক এটা যে কোনো স্কিন টোনের আপু আর ভাইয়া ইউজ করুক না কেন, এটা কিন্তু 12 বছর থেকে শুরু করে সেলিমে এটু যে সবাই ইউজ করতে পারবে। এন্ড দেন আপু আলহামদুলিল্লাহ তোমার প্রোডাক্ট বেস্ট, থ্যাংক ইউ সো মাচ আপু, এন্ড আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া। তো এটা আমাদের পেজে যে কোনো স্কিন টোনের আপুরা বা ভাইয়ের আমাদের কম্বোটি ইউজ করুক না কেন, এটা 100% কিন্তু তোমাকে 3 থেকে 7 দিনে ফর্সা করা শুরু করবে। এটা 100% তোমাকে 7 দিনে ফর্সা করা শুরু করবে। কারণ কি জানো, কারণ এই কম্বোটার অরিজিনাল নামই কিন্তু আপু 7-পাল হোয়াইটেনিং কম্বো। এই কম্বোটার আপু অরিজিনাল নামই কিন্তু 7-পাল হোয়াইটেনিং কম্বো, যেটা যে কোনো স্কিন টোন ইউজ করা হোক না কেন, তাকে কিন্তু 100% 7 দিনের রেজাল্ট দিবে। এটা যে কোনো স্কিন টোনে ইউজ করা হোক না কেন, তাকে কিন্তু 100% 7 দিনের রেজাল্ট দিবে, বিকজ এটা মূলত এমন একটা কম্বো। মরিয়ম আপু লিখছে, আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আপু, ওয়ালাইকুম আসসালাম। তো এটা হচ্ছে মূলত এমন একটা কম্বো। উম্মে আপু আমি প্রাইসটা বলে দিচ্ছি, মরিয়ম আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সবাই একটু লাইভটি শেয়ার করে দাও, এন্ড দেন লাইভের মধ্যে লাভ রিয়াক্ট এবং ওয়াও রিয়াক্ট গুলো দিয়ে ফেলো। আসসালামু আলাইকুম আপু, মরিয়ম আপু, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, তো এইটা হচ্ছে মূলত আমাদের এই কম্বোটা। এন্ড দেন আমি তোমাদেরকে একটা ব্যাপারই রিকোয়েস্ট করব, হ্যাঁ, জাস্ট একটা বারই রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে প্লিজ আমার এই কম্বোটা কেউ হচ্ছে 3টার বেশি ইউজ করবা না। আমাদের সাদাপুরি কম্বোটা প্লিজ কেউ 3টার বেশি ইউজ করবা না, কারণ এটার পাওয়ার ক্ষমতা অনেক গুণ বেশি, যেটা 3টার বেশি ইউজ করলে আপু তোমার স্কিন এবং বডি অনেক বেশি সাদা হয়ে যাবে। এটা কাইন্ডলি কেউ দয়া করে 3টার বেশি ইউজ করবা না, কারণ এটা টোটালি ডিফারেন্ট একটা কম্বো, যেটার পাওয়ার ক্ষমতা অনেক গুণ বেশি, যেটা এক্সট্রা লেভেলের কালো স্কিনকে আপু মাত্র 3 থেকে 7 দিনে সাদা করে দিবে, এবং এত বেশি পরিমাণে সাদা করবে যার জন্য এই কম্বোটা তোমার স্কিনে ব্রন পর্যন্ত দূর করবে, যে কোনো দাগ পর্যন্ত দূর করবে, বডির পার্সোনাল এরিয়া দাগ দূর করবে, স্কিনের মেস্তা দূর করবে, এমনকি তিল দূর করবে। আমি মূলত এই কম্বোটি এই কারণেই বানিয়েছি, কারণ এখন কিন্তু একটা ভালো মানের বডি কম্বো প্রাইস মিনিমাম 3000 টাকা, একটা ভালো মানের স্কিনের কম্বোর দাম মিনিমাম 3000 টাকা। সো অনেক সময় দেখা যায় আপুদের বাজেটের প্রবলেমের জন্য আপনারা বডি কেয়ার করে না, জাস্ট স্কিনের প্রোডাক্ট ইউজ করে। তো এর ফলে যেটা হয়, দেখা যায় ঘাড় গলা থেকে হাত পায়ে থেকে স্কিন অনেক বেশি সাদা হয়ে যায়।
তো এইজন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব মানে তোমাদের কথা মাথায় রেখে মূলত আমি সাদা পরীর কম্বোটা বানিয়েছি বিকজ এটা এমন একটা কম্বো তোমরা রিয়েলি অনেক বেশি লাকি কারণ এখানে সুপার হোয়াইটেনিং বডি ক্রিম পেয়ে যাচ্ছে এন্ড দেন সুপার হোয়াইটেনিং নাইট ক্রিম পেয়ে যাচ্ছে যেটা দিয়ে তুমি একই সাথে আমার মতো লাইক তোমার স্কিন এবং বডি দুইটাই কিন্তু ফর্সা করতে পারবা তোমরা একই সাথে তোমরা রিয়েলি অনেক বেশি লাকি আপুরা কারণ একটা কম্বো পারচেজ করলে তুমি দুইটা কম্বো পেয়ে যাচ্ছ একটা বডি ক্রিম এন্ড দেন একটা নাইট ক্রিম যেটা দিয়ে তুমি একই সাথে তোমার স্কিন এবং বডি দুইটাই ফর্সা করতে পারবা এর ফলে তোমার মুখের কালার এবং হাত পায়ের কালার এবং ঘাড় গলার কালার টোটালি কিন্তু একেবারে সেম টু সেম হয়ে যাবে কারণ এই কম্বোটার আপু পাওয়ার ক্ষমতা রিয়েলি অনেক গুণ বেশি আপু ইন্ডিয়াতে হবে না সরি আপু তো এটা হচ্ছে মূলত এমন একটা কম্বো ঠিক আছে এটা অনেক 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 পাওয়ারফুল একটা কম্বো এটা তোমার স্কিন এবং বডির আপু অল প্রবলেমের সলিউশন দিয়ে দিবে একদম তোমার বডি এবং স্কিনে যে কোনো দাগ দূর করবে তোমার স্কিনে ব্রন দূর করবে মেসা দূর করবে এমনকি তিল পর্যন্ত দূর করে দিবে এবং এটা কিন্তু হেলদি ভাবে তোমাকে রেজাল্ট দিবে যেটা তুমি স্থায়ী ভাবে ধরে রাখতে পারবা এবং আমি তোমাদেরকে আপুরা বারবার করে রিকোয়েস্ট করব ঠিক আছে আমি তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করব প্লিজ কেউ আমার কম্বোটা তিনটা বেশি ইউজ করবা না কারণ আপুরা আমি এটা দেড় বছর ধরে সেল করছি সো আমাদের পেজে এমন অনেক রিভিউ অলরেডি চলে আসছে যে আপু আমি এটা অনেকগুলো ইউজ করে আমার স্কিন এবং বডি অনেক বেশি সাদা হয়ে গেছে তো আপুরা আমি বারবার করে তোমাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ এটা কেউ অন্তত তোমরা তিনটা বেশি ইউজ করবা না আপু মেকআপ কম্বোটা দেখা আপু দেখিয়ে ফেলছি প্লিজ কেউ কম্বোটা তিনটার বেশি ইউজ করবা না কারণ আমি আবারও করে বলে দিছি আপুরা এটা আমি দেড় বছর ধরে সেল করছি যদিও এটা আবার অনেক সেল হলে আমার লাভ বেশি হবে বাট তারপরও আপু আমার কথা আমার লাভ কম হোক আমার প্রফিট কম হোক বাট তোমাদের যেটাতে ভালো হয় আমি সেটাই কিন্তু চাই এই জন্য আপুরা আমি রিকোয়েস্ট করব প্লিজ কেউ এটা তিনটার বেশি ইউজ করবা না তিনটার বেশি ইউজ করলে আপু তোমার স্কিন এবং বডি কিন্তু বেশি সাদা হয়ে যাবে তিনটা কম্বোর বেশি তুমি যদি ইউজ করো আপু তোমার স্কিন এবং বডি টোটালি কিন্তু বেশি সাদা হয়ে যাবে এটা কিন্তু আমি আবারও বলে দিছি এটা কিন্তু আমি আবারও করে বলে দিছি সো প্লিজ এই কম্বোটা কেউ তিনটার বেশি ইউজ করবা না আপু তোমার প্রোডাক্টগুলো সবসময় বেস্ট কিন্তু সাদা পরি কম্বোটা পুরো আগুন আমার স্কিন অ্যান্ড বডি অনেক বেশি কালো ছিল অনেক বেশি কালো ছিল কিন্তু সাদা পরি কম্বোটি ইউজ করে আমার স্কিন এবং বডি অনেক ফর্সা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ দেখছো তোমরা রাইট নাও আমাদের আমি প্রত্যেকটা আপু এখন 200 আপুরা রাইট নাও আমার লাইভ দিছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান তোমরা প্লিজ একবার হলো আমাদের পিন পোস্টের কমেন্টটা দেখবা তোমরা প্লিজ আমি বারবার করে রিকোয়েস্ট করব তোমরা একবার হলো আমার পিন পোস্টের কমেন্টে একটু দেখো বুঝতে পারবা যে আলহামদুলিল্লাহ যে আমাদের সাদা পরি কম্বোটা আমি বললাম না যে দেড় বছর ধরে আমি সেল করছি এটার একটাই কারণ কারণ আমাদের প্রত্যেকটা আপু কিন্তু 100% রেজাল্ট পেয়েছে এটার প্রমাণ আমার পিন পোস্টের কমেন্টটা দেখো রিয়েলি তোমরা বুঝতে পারবা ঠিক আছে রিয়েলি তোমরা কিন্তু বুঝতে পারবা যে আলহামদুলিল্লাহ যে আমার কম্বোটি ইউজ করে আমার কাস্টমার আপু কত বেশি স্যাটিসফাইড ঠিক আছে তো অনেক 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 শুকরিয়া আল্লাহর কাছে যে মূলত আমরা এমন একটা কম্বো পেয়েছি যেটা দিয়ে আমি আমার স্কিন এবং আমার বডি টোটালি কিন্তু ফর্সা করছি হ্যাঁ আচ্ছা অ্যাঞ্জেলা আপু লিখছে আপু আমি নতুন তোমার পেজে আছে ঠিক আছে আপু তো এখন আমি জাস্ট ইউজ করে তোমাদেরকে দেখাবো হ্যাঁ আমি এখন জাস্ট ইউজ করে একটু আপু তোমাদেরকে আমি দেখাইতে চাচ্ছি যে দেখো মাশাল্লাহ কম্বোটা তোমরা দেখো ঠিক আছে জাস্ট কম্বোটা আপুরা তোমরা দেখো যে মাশাল্লাহ আমি এমন একটা কম্বো পেয়েছি যেটা দিয়ে আমি আমার স্কিনকে মূলত এতটা হেলদি ভাবে ফর্সা করছি যার ফলে আমি স্কিনে বিবি ক্রিমও দিয়ে আসি নাই লাইভ আইসি মেকআপও করি নাই ফাউন্ডেশনও দেন একদম টোটালি র ফেসে কিন্তু আমি লাইভ আইসি এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের সাদা পরি কম্বোটা আপু কারণ আমি মাঝে মাঝে ভাবি আসলে আমরা অনেক বেশি লাকি কারণ এই কম্বোটা পেয়ে হ্যাঁ এই কম্বোটা পেয়ে মূলত আমরা অনেক বেশি লাকি আপু কারণ এটা এটা এমন একটা কম্বো এটা অনেক 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 ডিফারেন্ট একটা কম্বো আপু কারণ এটার পাওয়ার ক্ষমতা অনেক গুণ বেশি যেটা এক্সট্রা লেভেলের স্কিনকে টোটালি 3 থেকে 7 দিনে ফর্সা করে দিবে আপু আমি আজ সাদা পরি কম্বোটা হাতে পেয়েছি আপু ইউজ করার নিয়মটা একটু বলে দেওয়া আছে ঠিক আছে লাবণী আপু এটা হচ্ছে আমাদের নাইট ক্রিমটা দেখো এটা হচ্ছে টোটালি নাইট ক্রিমটা আমি এখন জাস্ট ইউজ করবো আমার স্কিনটা দেখছো আমি কিন্তু আলহামদুলিল্লাহ যে কোনো বিবি ক্রিম দেই নাই কোনো নাইট ক্রিম দেই নাই আপু কোনো মেকআপও করি নাই এটার কারণ কি জানো আপু একটা ব্যাপার একটু লক্ষ্য করে তোমরা দেখো আমি যেটা তোমাদেরকে বোঝাইতে চাচ্ছি যে
আমি এটা কিন্তু নিয়মিত আমরা স্কিন কেয়ার করি না, তারপরও যে আমি সাদা পরে কমটি ইউজ করে মানে করছি আমি অনেক বেশি লাকি, কারণ আপু আমি ওরকম ফ্রি টাইম পাই না। তারপরও দেখো আমার স্কিনটা মাসে অনেক হেলদি ভাবে কিন্তু ফর্সা হয়ে যাচ্ছে এবং আমার বডিতে। এটার কারণ কি জানো? এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের সাদা পরে কমটা, কারণ এটা আমি খুব মাঝে মাঝে ইউজ করি, প্রতিদিন দিয়ে ইউজ করি তা কিন্তু না। তারপরও দেখছো আমার স্কিনের কালার। তাহলে আপু আমি যদি প্রতিদিন ইউজ করতাম তার মানে বুঝতে পারছো আমার স্কিনটা কত বেশি আরো ফর্সা হইতো। তো এইটা হচ্ছে মূলত এই কম্বোটার পাওয়ার, মানে এত বেশি পাওয়ার আপু, এটা তুমি যখনই তিনটার বেশি ইউজ করবা তোমার স্কিন কিন্তু অনেক বেশি সাদা হয়ে যাবে, অনেক বেশি অনেক বেশি। এখন তোমরা যদি চাও যে না আমি আমার স্কিনকে অনেক বেশি পরিমাণে সাদা করতে চাই, সেক্ষেত্রে আপু তুমি তিনটার বেশি ইউজ করতে পারো, আমার কোনো কিছু প্রবলেম হবে না। বাট আমি যে রিভিউটা আপু পেয়েছি আমি সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি যে এটা প্লিজ কেউ তিনটার বেশি ইউজ করো না, কারণ তিনটার বেশি ইউজ করলে আপু তোমার স্কিন এবং বডি কিন্তু অনেক বেশি সাদা হয়ে যাবে, অনেক মানে অতিরিক্ত মাত্রায় সাদা হয়ে যাবে, কারণ এটার পাওয়ার ক্ষমতা রিয়েলি অনেক গুণ বেশি। এখন ধরো আমি যদি তোমাদের আমার সেল যদি বেশি হয়, আমার তিনটার বেশি যদি সেল হয় আপু আমার কিন্তু লাভটা আমারই বেশি। বাট না, আমার কথা আমার প্রফিট কম হোক আপু, কিন্তু আমার কাস্টমারের যেটাতে বেস্ট হবে, যেটাতে আমার কাস্টমার ভালো রেজাল্ট পাবে আমি সেটাই করব, ঠিক আছে? তো এই জন্য মূলত আমি আগে থেকে বলে দিয়েছি এটা প্লিজ কেউ তিনটার বেশি ইউজ করবে না, কারণ আপু এটার পাওয়ার ক্ষমতা রিয়েলি অনেক গুণ বেশি। তোমার যেটা এক্সট্রা লেভেলের কালো স্কিনকে মাত্র 3 থেকে 7 দিনে সাদা করছে, এটা তোমাকে পুরোপুরিও কিন্তু একটা কম্বো শেষ করতে হবে না, এর আগে ইনশাল্লাহ তোমার স্কিন এবং বডি অনেক বেশি সাদা করে দিবে। কারণ এটা আপু তুমি যখন প্রথমবার ইউজ করবা, হ্যাঁ সাদা পরি কম্বোটা আপু তুমি যখন প্রথমবার ইউজ করবা এটা কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। দেখছো মরিয়ম আপু লিখছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, কিভাবে পাবো? তাসমিমা আপু লিখছে আসা আপু আমি ইনবক্স করতে হবে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ এই যে এই যে দেখছো, মানে এটা মূলত এত সুন্দর ভাবে লাইক আপু তোমার স্কিনে মিশে যাবে মানে তুমি জাস্ট কল্পনাও করতে পারবা না। জাস্ট দেখো লাইক এভাবে করে তুমি যখন ফার্স্ট টাইম ইউজ করবা তো প্রথমবার তোমাকে মিনিমাম কিন্তু 7 দিন টাইম দিতে হবে, কারণ এটা আমি যখনই আপু ইউজ করলাম এটা কিন্তু ইনস্ট্যান্ট আমার স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেল। এন্ড যখনই আপু এটা আমার স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেল এটা কিন্তু ইনস্ট্যান্ট আমার স্কিনের ভেতরে লাইকে মানে হেলদি করা শুরু করে দিয়েছে, মানে এটা ইনস্ট্যান্ট কিন্তু কাজ করে। তো এর ফলে যেটা হবে এটা প্রথম 7 দিন তোমাকে পুরোপুরি টাইম লাগবে, কারণ প্রথম 7 দিন এটা একেবারে তোমার স্কিনকে ভেতর থেকে অনেক বেশি হেলদি করবে অ্যান্ড স্ট্রং করবে অ্যান্ড প্রোটেক্ট করবে তারপরেই কিন্তু, ঠিক আছে আপু? অনেক ভালো। আচ্ছা এটা হচ্ছে প্রথম 7 দিন মূলত তোমার স্কিনকে অনেক বেশি সাদা করবে মানে অনেক বেশি হেলদি করবে, তারপরে কিন্তু মূলত তোমার স্কিন অনেক বেশি ফর্সা করবে। সো দেখছো মানে এটা দিয়ে আপুরা মূলত তোমার স্কিন অ্যান্ড দেন বডি এত সুন্দর ভাবে লাইক ফর্সা হবে আপু, মানে যে কেউ তোমাকে দেখে কিন্তু বলতে পারবে না যে তুমি কোন মানে প্রোডাক্টের সাহায্যে তোমার স্কিনকে ফর্সা করছো। কারণ কি বললাম না, কারণ এটা তোমাকে টোটালি কিন্তু ন্যাচারালি ভাবে ফর্সা করবে, এটা টোটালি তোমাকে একেবারেই ন্যাচারালি ভাবে ফর্সা করবে, যেটা কিন্তু মানে এমন অনেক ক্রিম আছে যেগুলো দিয়ে স্কিন ফর্সা হলে কিন্তু বোঝা যায়, বাট আমার ক্রিমটা দিয়ে আপু তুমি তোমার স্কিনকে এমন ভাবে ফর্সা করতে পারবা যেটা মানে যে কেউ দেখে বলতে পারবে না যে তুমি কোন প্রোডাক্টের সাহায্যে ফর্সা হয়েছে, মানে এটা এত সুন্দর ভাবে তোমার স্কিনকে ফর্সা করবে। অনেক অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। তো এই নাইট ক্রিমটা তোমরা রাতের বেলা ইউজ করবে এবং অনেক অল্প পরিমাণ কিন্তু আপু তোমাদেরকে ইউজ করতে হবে, কারণ এগুলোর পাওয়ার ক্ষমতা অনেক গুণ বেশি, বেশি ইউজ করলে একেবারে তোমার স্কিন সাদা হয়ে যাবে। তো প্লিজ এটা একেবারে অল্প পরিমাণ ইউজ করবা, কারণ এটা খুবই খুবই পাওয়ারফুল একটা নাইট ক্রিম আপু। দেখছো ইনস্ট্যান্ট আমার স্কিনটা কত বেশি সাদা করছে দেখছো, আমি জাস্ট ইউজ করছি আর ইউজ করার সাথে সাথে দেখো তোমরা দেখো আপুরা যে আমার স্কিন টোটা মাশাআল্লাহ কতটা বেশি সাদা করছে, মানে এইটা বললাম না ইউজ করার সাথে সাথে তোমার স্কিনের ভেতরে লেয়ারে অ্যাবজর্ব হয়ে যাবে অ্যান্ড দেন এটা ইনস্টা তোমার স্কিনের ভেতরে লেয়ারকে মানে হেলদি করা, প্রোটেক্ট করা অ্যান্ড দেন স্ট্রং করা কিন্তু স্টার্ট করে দিবে, যার ফলে তোমার স্কিনটা টোটালি কিন্তু একেবারে পুরোপুরি সাদা হয়ে যাবে মাত্র 7 দিনের মধ্যে। তো এইটা হলো স্কিনের ক্রিমটা, খুব অল্প পরিমাণে ইউজ করতে হবে, খুবই লাইক খুবই 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 অল্প পরিমাণে ইউজ করতে হবে, বিকজ এটা খুব অল্প পরিমাণ দিলেই কিন্তু তোমার স্কিনটা টোটালি সাদা হয়ে যাবে। সো খুব অল্প পরিমাণে ইউজ করবা, হ্যাঁ খুব পাওয়ারফুল। তো আর এটা দিলে তোমার স্কিনে ব্রণ দূর করতে পারবা, মেস্তা দূর করতে পারবা, এমনকি তিল পর্যন্ত কিন্তু দূর করতে পারবা, ঠিক আছে তিল পর্যন্ত দূর করতে পারবা আপু। তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ আপু, আমি কিন্তু নতুন, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু।
সো এটা হচ্ছে বডি ক্রিমটা আমি একটু বডি ক্রিমের মানে ম্যাজিকটা দেখাই রিয়েলি মানে ও মাই গড এই বডি ক্রিমের পাওয়ার পুরো এতটা গুণ বেশি যেটা তুমি তোমার বডিতে ইউজ করবে লাইক আমার বডির জায়গায় আপু যদি প্রচুর কালো বডিও থাকে মানে ইনস্ট্যান্ট তোমার বডি কিন্তু সাদা হয়ে যাবে আমার বডির জায়গায় আপু যদি প্রচুর কালো বডিও থাকে ইনস্ট্যান্ট কিন্তু তোমার বডি টোটালি সাদা হয়ে যাবে জাস্ট রাইট নাও ঠিক আছে তো আপু আপনি কেমন আছেন এই তো জান্নাত আপু নোরা জান্নাত আপু এই তো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় সো এখন আমি বডি ক্রিমটা জাস্ট দেখাচ্ছি মানে জাস্ট মাখন হ্যাঁ বডি ক্রিমটা 300 গ্রাম থাকবে বডি ক্রিমটা একেবারে 300 গ্রাম থাকবে সো যেটা হচ্ছে তোমরা অনেক বেশি করে ইউজ করতে পারবা দাম কত আচ্ছা বলে দিচ্ছে আপু এই যে জাস্ট মাখন জাস্ট টোটালি একটা মাখন তোমরা একটু জাস্ট লক্ষ্য করে দেখবে যে এটা ইনস্ট্যান্ট বডিকে কত বেশি সাদা করে দেয় ইনস্ট্যান্ট বডিকে কত বেশি সাদা করে দেয় তোমরা জাস্ট রাইট নাও দেখো রিয়েলি বুঝতে পারবা যে মানে এটার পাওয়ার ক্ষমতা কতটা গুণ বেশি জাস্ট দেখো ঠিক আছে আমি বললাম না মানে নোরা জানাত একটু ওয়েট করে শোনা বলে দিচ্ছে বললাম না এটার আসলে পাওয়ার ক্ষমতা কতটা গুণ বেশি জাস্ট দেখো যেটা ইউজ করার সাথে সাথে বডি কিন্তু সাদা করে দিচ্ছে বাট এটা কিন্তু অনেকে হয়তো ভাবতে পারো মুছে ফেলে হয়তো ফর্সাটা চলে যাবে নো আপুরা কারণ দেখো আমি মুছেই তোমাদেরকে দেখাচ্ছি আমি মুছেই তোমাদেরকে দেখাচ্ছি তারপরও তোমরা আমার দুইটা হাতের গ্লোনেসটা দেখো জাস্ট দেখো যে এগুলোর আসলে পাওয়ার ক্ষমতা কতটা গুণ বেশি যেটি ইউজ করার সাথে সাথে তোমার বডিকে ইনস্ট্যান্ট সাদা করে দিবে লাইক আমার বডির জায়গায় আপু যদি তোমাদের এক্সট্রা লেভেলের কালো বডিও থাকে ইনস্ট্যান্ট কিন্তু সাদা করে দিবে মানে রাইট নাও হ্যাঁ কারণ আপুরা এগুলোর পাওয়ার অনেক গুণ বেশি অ্যান্ড দেন যারা একেবারেই ন্যাচারালি ভাবে কোনো ক্ষতি ছাড়া স্কিনকে একেবারেই হেলদি ভাবে ফর্সা করতে চাও তারা একমাত্র আমাদের সাদা পরি কম্বোটা নিয়ে ফেলবা আপু কারণ এটা এমন একটা কম্বো যেটা তোমাকে একেবারে হেলদি ভাবে প্রথম দিন থেকেই ফর্সা করে স্টার্ট করে দিবে লাইক হেলদি ভাবে তো এই কম্বোটা আজকের লাইভে যতগুলো আপু অর্ডার করবা হ্যাঁ আজকের লাইভে যতগুলো আপু আমাদের কম্বোটা অর্ডার করবা আমি তোমাদেরকে ভালোবেসে ততগুলো আপুকে 2500 টাকার আরো এক্সট্রা কম্বো গিফট করব সাদা পরি কম্বোটা আজকের লাইভে যতগুলো আপু অর্ডার করবা একমাত্র ততগুলো লাকি আপুদেরকে কিন্তু আমি আরো এক্সট্রা 2500 টাকার কম্বো গিফট করে দিছি আজকের লাইভে যতগুলো লাকি আপুরা আমাদের এই আপু মেকআপ আপু মুখে পিম্পলস কি ইউজ করবো অ্যাঞ্জেল মিম আপু কম্বোটা নিয়ে ফেলো কারণ এটা তোমার স্কিন থেকে পিম্পলস দূর করবে অ্যান্ড দেন তোমার স্কিন কে ফর্সাও করবে দাগও দূর করবে এটা নিয়ে ফেলো আপু সো এই হচ্ছে এক্সট্রা 2500 টাকার কম্বো আপু যতগুলো আপু একমাত্র আমাদের আজকের লাইভে কম্বোটা অর্ডার করবে ওই সমস্ত লাকি আপুরাই কিন্তু কম্বোটার সাথে আরো এক্সট্রা কিন্তু তোমার গিফট পেয়ে যাচ্ছ আমাদের এই 2500 টাকার কম্বো যেখানে আপু তুমি পেয়ে যাচ্ছ একটা টোটালি একটা বডি ডায়মন্ড 1500 টাকার বডি সিরাম যেটা আপু তুমি বডি ক্রিমের সাথে মিক্সড করলে তোমার বডি আপু আমার মতো কেউ বুঝে নাই যেটা বডি ক্রিমের সাথে মিক্সড করলে তোমার স্কিন অনেক বডি অনেক বেশি সাদা হয়ে যাবে জাস্ট এইটা আপু নতুন আসলাম আপু বাট অসাধারণ থ্যাংক ইউ সো মাচ তো এটা হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ অ্যান্ডার একটা মুখের সিরাম আপু পেয়ে যাচ্ছে এবং একটা হোয়াইটেনিং সাবান পেয়ে যাচ্ছ এবং একটা লিপ বাম পেয়ে যাচ্ছ মোট 4টা 2500 টাকার প্রোডাক্ট আপু তুমি টোটালি গিফট পেয়ে যাচ্ছ লাইক লাইভে অর্ডার করলে লাইভে যতগুলো আপু আমাদের এই কম্বোটা অর্ডার করবে একমাত্র ততগুলো আপুই কিন্তু আরো এক্সট্রা 2500 টাকার কম্বো গিফট পাবে শুধু লাইভ টাইমে অর্ডার করতে হবে লাইভ টাইমে যতগুলো আপু অর্ডার করবে একমাত্র ততগুলো আপুই কিন্তু আরো এক্সট্রা 2500 টাকার কম্বো গিফট হয়ে যাচ্ছ তোমরা রিয়েলি কিন্তু অনেক বেশি লাকি আপুরা কারণ এইরকম গিফট তোমরা জীবনেও পাবা না আমি কখনো দেই নাই ঠিক আছে আমি কখনো দেই নাই কিন্তু তোমরা এখানে আপুরা পেয়ে যাচ্ছ আরো এক্সট্রা 2500 টাকার কম্বো যেটা শুধু লাইভ অর্ডার করতে হবে যেটা শুধুমাত্র লাইভ অর্ডার করতে হবে যতগুলো লাকি আপুরা লাইভ টাইমে কম্বোটা অর্ডার করবে একমাত্র ততগুলো লাকি আপুরই কিন্তু আরো এক্সট্রা 2500 টাকার কম্বো গিফট হয়ে যাচ্ছে এবং এবং প্রত্যেকটা আপুরা খাদিজা বলি আপু আমি নিবো কম্বোটার প্রাইস কত আছে বলে দিছি আরো আজকে লাইভে যতগুলো আপু অর্ডার করবে ইনশাল্লাহ প্রত্যেকটা আপু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি বাবা কাউকে একটা টাকাও কিন্তু ডেলিভারি চার্জটা দিতে হবে না যতগুলো আপু আজকে লাইভে অর্ডার করবে আপু প্রিন্সেস অভি আপু আমি দেখাচ্ছি একটু ওয়েট করো আজকে লাইভে যতগুলো আপু কম্বোটা অর্ডার করবে ইনশাল্লাহ ততগুলো আপুই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছ যতগুলো আপু আজকে লাইভে কম্বোটা অর্ডার করবা সারা বাংলাদেশের আপুরা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছে এবং টোটালি ডেলিভারি কস্টিং ফ্রি কাউকে একটি টাকাও ডেলিভারি চার্জটা দিতে হচ্ছে না আপু আমি অর্ডার করতে চাই দাম কত আসা সামান্ত আপু লিখছে আসা আমি বলে দিচ্ছি আপু এখনই তো এই কম্বোটার রেগুলার প্রাইস কিন্তু 4000 টাকা সন্ধ্যা আপু লিখছে আপু আমি নিবো ভাই রে ভাই এত অফার আল্লাহ ইয়েস আপু
এই কম্বোটা রেগুলার প্রাইস 4000 টাকা কিন্তু আজকে লাইভে যতগুলো আপু অর্ডার করবা আমি একমাত্র তাদেরকে ভালোবেসে এটা দিয়ে দিব 3480 টাকা মাথা ব্যথা করছে আমি লাইভ কেটে দিব যারা একমাত্র আমাকে টাইম দিয়ে এতক্ষণ ধরে আমার সাথে থেকে এই লাইভে যারা অর্ডার করবা এই লাইভে একমাত্র যারা অর্ডার করবে ওই সমস্ত লাকি আপুরাই কিন্তু এটা 4000 টাকার কম্বো ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে 3480 টাকা শুধু লাইভ টাইম অর্ডার করতে হবে একমাত্র যতগুলো লাকি আপুগুলো অর্ডার করবে তারাই লাইভ অর্ডার করলে ডেলিভারি সাবস্ক্রাইব ফ্রি পাবে আরো 2500 টাকার কম্বো গিফট পাবে আর লাইভ অর্ডার করলে 4000 টাকার কম্বোটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে 3480 টাকা 3480 টাকা এটা রেগুলার প্রাইস 4000 টাকা লাইভ অর্ডার করলে 3480 টাকায় পেয়ে যাচ্ছে সাথে পেয়ে যাচ্ছে 2500 টাকার একটা কম্বো এন্ড দেন লাইভে অর্ডার করলে এন্ড দেন আপু আমাদের কথা অনেকে চিন্তা করা আপু অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু তো আজকে লাইভে যতগুলো আপু অর্ডার করবা প্রত্যেকটা আপু সারা বাংলাদেশ ডেলিভারি সাবস্ক্রাইব ফ্রি পেয়ে যাবা এবং কম্বোটার প্রাইস কিন্তু 4000 টাকা কিন্তু তোমরা এতক্ষণ ধরে আমাকে টাইম দিয়ে আচ্ছা আপু মেকআপ কম্বোটা অন্য কালারের লিপস্টিক হবে ইয়েস আপু হবে তো যারা নিতে চাও রাইট নাও স্ক্রিনশট দিয়ে ফেলো রাইট নাও স্ক্রিনশট দিয়ে আমি যে পেজ থেকে লাইভ আইছি প্রসাদনী প্রসাদনী পেজে গিয়ে তোমরা সরাসরি ফুল অ্যাড্রেসটা দাও মোবাইল নাম্বারটা দাও তাহলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা যারা নিতে চাও রাইট নাও স্ক্রিনশট দিয়ে ফেলো রাইট নাও স্ক্রিনশট দিয়ে আমি যে পেজ থেকে লাইভ আইছি লাইক প্রসাদনী তো প্রসাদনী পেজে গিয়ে তোমরা সরাসরি ফুল অ্যাড্রেসটা দাও মোবাইল নাম্বারটা দাও তাহলে আমাদের মডারেটর অর্ডারটা টোটালি কনফার্ম করে দিবে ঠিক আছে আর লাইভটা আমি এখনই কেটে দিব লাইভের পরে অর্ডার করলে কেউ ডেলিভারি চার্জও ফ্রি পাবা না অবশ্যই কম্বো 4000 টাকা দিয়ে নিতে হবে বা 2500 টাকার কম্বো ফ্রি পাবা না জান্নাতুল মাওলিক সাপো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যারা একমাত্র আজকে লাইভ অর্ডার করবা তারাই কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা ফ্রি পাবা আরো এক্সট্রা 2500 টাকার কম্বো ফ্রি পাবা এবং 4000 টাকার কম্বো লাইভ অর্ডার করলে 3480 টাকায় পেয়ে যাচ্ছে সো যতগুলো আপু নিতে চাও রাইট টু স্ক্রিনশট দিয়ে আমি যে পেজ থেকে লাইভ আইছি প্রসাদনী প্রসাদনী পেজে গিয়ে তোমরা সরাসরি ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দাও অর্ডার কনফার্ম হয়ে যাবে যাকে আপু মোট কম্বোটার এখানে তুমি দুইটা প্রোডাক্ট এন্ড দেন আরো চারটা এক্সট্রা প্রোডাক্ট গিফট পেয়ে যাচ্ছ ওকে তো যারা নিতে চাও এখনই ইনবক্স করে ফেলো ঠিক আছে যারা যারা নিতে চাও এখনই কিন্তু ইনবক্স করে ফেলো কারণ আমি লাইভ এখনই কেটে দিব আমি লাইভটা এখনই আপুরা কেটে দিব কারণ আমার প্রচুর মাথা ব্যথা করছে ওকে আচ্ছা আপ অনেক আপুরা লিখছে সন্ধ্যা আপু 290 টাকার ওইটা কি আপু মেকআপ কম্বো 290 টাকায় 290 টাকায় আপু তুমি খুব সুন্দর একটা কিউট একটা মেকআপ কম্বো পেয়ে যাচ্ছ যেটার প্রাইস কিন্তু 1000 টাকা যেটার প্রাইস কিন্তু 1000 টাকা আপু বাট 1000 টাকার মেকআপ কম্বো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 290 টাকা এটা নিয়ে ফেলতে পারো মাত্র 290 টাকায় আপু মেকআপ কম্বো তোমরা পেয়ে যাচ্ছ যেখানে পেয়ে যাচ্ছ একটা হোয়াইট কালারের কাজল এন্ড দেন পেয়ে যাচ্ছ 2-in-1 এখানে হচ্ছে তোমার একটা থাকবে লাইনার প্লাস একটা হচ্ছে শ্যাডো ঠিক আছে লাইনার প্লাস শ্যাডো সো এটা হচ্ছে তোমরা পেয়ে যাচ্ছ এন্ড দেন পেয়ে যাচ্ছ একটা 3-in-1 মানে এটা হচ্ছে বিবি ক্রিমের কাজ করবে ফাউন্ডেশনের কাজ করবে এন্ড দেন সানস্ক্রিনের কাজ করবে এটা খুব সুন্দর একটা কাভারেজ দিবে এন্ড দেন একটা লিপস্টিক পেয়ে যাচ্ছ সো এই চারটা প্রোডাক্ট দিয়ে মূলত আমি মেকআপ করি সো এগুলো রেগুলার প্রাইস কিন্তু তোমার 1000 টাকা কিন্তু আজকে লাইভ অর্ডার করলে আপু 290 টাকায় পেয়ে যাচ্ছ আচ্ছা ঠিক আছে আর সাথে হচ্ছে এটা পেয়ে যাচ্ছ আপু 3000 টাকার কম্বোর মধ্যে 2500 টাকার প্রোডাক্ট ফ্রি মোট কথা 980 টাকা এতগুলো প্রোডাক্ট আর তার ভিতর আবার ডেলিভারি চার্জ ফ্রি ইয়েস আপু এটাই আসলে আমি তোমাদেরকে জাস্ট ভালোবেসে দিয়ে দিলাম হ্যাঁ তোমাদেরকে জাস্ট ভালোবেসে দিয়ে দিলাম আর এটা হচ্ছে টোটালি আমাদের মেকআপ কম্বোটা মেকআপ কম্বোটা রেগুলার প্রাইস পড়বে তোমার মেকআপ কম্বোটা রেগুলার প্রাইস পড়বে তোমার হচ্ছে 1000 টাকা কিন্তু আপু এটা আমি জাস্ট ভালোবেসে তোমাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিয়েছি 290 টাকা হ্যাঁ এটা তোমরা নিয়ে নিতে পারো এখন আমি উইনারটা অ্যানাউন্সমেন্ট করে লাইভ শেষ করে দিব হ্যাঁ উইনারটা আমি এখনই অ্যানাউন্সমেন্ট করে লাইভটা শেষ করে দিব সবাই একটু লাভ রিয়াক্ট ওয়াও রিয়াক্ট দাও আমি হচ্ছে উইনার অ্যানাউন্সমেন্ট করে লাইভ শেষ করে দিব ঠিক আছে আমি আরো লাইভ করতাম বাট সরি আসলে আপুরা আমার প্রচুর মাথা ব্যথা করছে সো আমি লাইভ কন্টিনিউ করতে পারছি না সো সবাই একটু প্লিজ লাইভটা ইয়া করে দাও লাইভের মধ্যে লাভ রিয়াক্ট এন্ড দেন ওয়াও রিয়াক্ট দিয়ে ফেলো ঠিক আছে লাইভের মধ্যে লাভ রিয়াক্ট এন্ড দেন ওয়াও রিয়াক্ট দিয়ে ফেলো আপু এত জন্য হ্যাঁ আপু এটাই আপু বডি ক্রিম দিয়ে ওয়াশ করা না আপু
আচ্ছা জানি আপু 3000 এর কোনো কম্বো নাই, বট হচ্ছে 3480 টাকা। আর আজকে সরি আপু, আমি ইনশাআল্লাহ আবার আগামীকালকে 3টা বাজে লাইভে আসবো, কিন্তু আগামীকালকে 3টা বাজে লাইভে জয়েন থাকবো। আর এখন আমি জাস্ট একজনকে উইদার অ্যানাউন্সমেন্ট করে লাইভ শেষ করে দিব, মানে প্রচন্ড মাথা ব্যথা করছে। তো আজকে লাইভে আমি যাকে উইনার করব তার নামটা হচ্ছে, দাঁড়া আমি একটু বলি, কই গেল রে আপুটা, অনেক বেশি কমেন্ট করছে আপুটা আজকে। আচ্ছা আজকে লাইভের উইনার হয়েছে মিনা মিনা আপু, কংগ্রেচুলেশন আপু, তুমি আজকে আমাদের উইনার হয়েছো। মিনা মিনা আপু হয়েছে আমাদের আজকের লাইভের উইনার, ওকে? মিনা মিনা আপু হয়েছে আমাদের আজকের লাইভের উইনার, মিনা মিনা আপু, ওকে? সো কংগ্রেচুলেশন আপু, আজ রিয়েলি সরি, আসলে আমি আর লাইভে থাকতে পারতেছি না, সবাই একটু প্লিজ রাগ করবা না, আমি এখন লাইভ কেটে দিছি। মিনা আপু হয়েছে আমাদের আজকের লাইভের উইনার, এন্ড দেন আমরা আপুকে কিন্তু গিফট করে দিব। হ্যাঁ, সো সবাই একটু, আজকে আমি লাইভটা কেটে দিচ্ছি, আবার ইনশাল্লাহ আমি আগামীকালকে লাইভ আসবো। হ্যাঁ তো আমি আজকে রিয়েলি সরি, যারা লাইক কমেন্ট করছে আমি ইনশাল্লাহ কালকে দেখবো, আগামীকালকে 3টা বাজে। তো আজকের মতো সবাইকে আল্লাহ।